বাসুদেব বাবু, একটু আমাকে কাইন্ডলি বলবেন যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে এবং আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে, মানে পিপিটিটা দেখা যাচ্ছে কিনা। একটু যদি আমাকে কাইন্ডলি বলেন যে আমার টপিক মানে পিপিটি শেয়ার ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং আমাকে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অধ্যয়ন। প্রত্যেককে গুড মর্নিং, সুপ্রভাত। আমি রাহুল চক্রবর্তী, ইতিহাসের এডুকেটর হিসেবে আজকে তোমাদের সাথে আমার অধ্যয়নের প্রথম ক্লাস। তো ক্লাসে যাওয়ার আগে একবার আমি জিজ্ঞাসা করে নেব যে তোমরা সব ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছো কিনা। আচ্ছা, সোমেন লিখেছে অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আমি যদি পিপিটিটা একটু শেয়ার করি, দেখো তো দেখা যাচ্ছে, তো পিপিটি ক্লিয়ারলি তোমাদের কাছে ভিজিবল? তো একটু আমাকে জানাবে পিপিটি প্রত্যেকে দেখতে পাচ্ছ আমার কন্টেন্ট দেখা যাচ্ছে? আমাকে একবার কাইন্ডলি আরেকজনকে কনফার্ম করো যে আমার পিপিটিটা তোমাদের কাছে ঠিকঠাক শো করছে কিনা। দেখা যাচ্ছে পিপিটি? আচ্ছা, 1 সেকেন্ড দাও। ওকে, থ্যাংক ইউ। তো চলো আমরা আজকে শুরু করব। আর কথা না বাড়িয়ে আমরা আজকে বেসিক্যালি WPSI কনস্টেবল, PSC ক্লার্ক এবং মেন এবং মিসলেনিয়াস কে সামনে রেখে তোমাদের সাথে আমার আজকে প্রথম ইতিহাসের ক্লাস, ঠিক আছে? তো আমি সরাসরি এবার PPT তে চলে যাচ্ছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা ডেফিনেটলি হ্যান্ড রেজ করতে পারো। তো আজকে যেহেতু তোমাদের সাথে প্রথম ইতিহাসের ক্লাস, তো আজকে আমি তোমাদের সাথে মূলত যে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব, সে কয়েকটা টপিক তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। নাম্বার 1 যেটা রয়েছে, প্রিহিস্টোরিক এজ ইন ইন্ডিয়া, মানে একেবারে আমরা শূন্য থেকে আজকে সেশনটা কিন্তু শুরু করব, একেবারে শূন্য থেকে কিন্তু আমাদের সেশনটা স্টার্ট হবে। তো প্রথমে রয়েছে যেটা, সেটা হচ্ছে তোমার প্রিহিস্টোরিক কালচার ইন ইন্ডিয়া বা প্রাগৈতিহাসিক যুগ ভারতবর্ষের, এটা প্রথম চ্যাপ্টার আমাদের। সেকেন্ড চ্যাপ্টার আমরা আজ পড়বো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু উপত্যকার সভ্যতা। তৃতীয় আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ভেদিক এজ বা বৈদিক সভ্যতা। চতুর্থ যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ষোড়শ মহাজনপদ বা 16 মহাজনপদ। আর ফিফথ আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে রাইজ অফ মগধ, মানে আমরা একেবারে প্রাচীন ভারতের ইতিহাসের ক্রোনোলজিক্যাল অর্ডারে অধ্যায় ভিত্তিক ভাবে আজকের এই সমস্ত এই সবকটা চ্যাপ্টার আলোচনা করব। শুধু আলোচনা করব তাই না, এই চ্যাপ্টার গুলো থেকে তোমরা যে সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, লাইক মিসলেনিয়াস, লাইক ক্লার্কশিপ, লাইক SI কিংবা কনস্টেবল, এই সমস্ত পরীক্ষাগুলোতে এই টপিকগুলো থেকে কি কি প্রশ্ন এসেছে PYQ হিসেবে, সেগুলো আজকের এই সেশনে আলোচনা আমরা করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের আমাদের প্রথম টপিকের মধ্যে ঢুকবো। ফার্স্ট টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি প্রি হিস্টোরিক পিরিয়ডের বাংলা করি তাহলে আমরা এটার বাংলা হচ্ছে কি বলতো, প্রাগ প্রাক ইতিহাস পর্ব, বা আমরা এটাকে বাংলায় বলি প্রাগৈতিহাসিক ইতিহাস। কি বলি আমরা এটাকে? প্রাগৈতিহাসিক ইতিহাস। এখন তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে স্যার এটাকে প্রাগৈতিহাসিক কেন বলা হচ্ছে, কেন এটাকে প্রি হিস্টোরিক বলা হচ্ছে? এর একটাই কারণ, এই যে প্রি হিস্টোরিক যুগ বলে যেটা আমরা আজকে পড়ছি, এই যুগের মানুষজন মানে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা এই যুগের মানুষ, তারা লিখতে জানতেন না। ইয়েস, তারা লিখতে জানতেন না, এবং যেহেতু তারা লিখতে জানতেন না তাই এই যুগ থেকে আমরা মানুষের কোনো লিখিত উপাদান পাইনি। তোমাদেরকে বলে রাখি, সাধারণভাবে ইতিহাসের 3টে যুগ আছে, একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, আরেকটা যুগ হচ্ছে প্রোটো হিস্টোরিক বা যেটাকে আমরা বলি থাকি প্রায় ঐতিহাসিক যুগ। আমি আজকের সেশনে প্রোটো হিস্টোরিক যুগ নিয়েও তোমাদের সাথে আলোচনা করব, এবং আরেকটা যুগ হচ্ছে ঐতিহাসিক যুগ, 3 নম্বর যুগ হচ্ছে ঐতিহাসিক যুগ। তো এই ঐতিহাসিক যুগটা নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব যে ঐতিহাসিক যুগ বলতে কি বোঝায়, প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক্যাল এজ বলতে কি বোঝায়। কিন্তু প্রথমে আমরা আলোচনা করব প্রাগৈতিহাসিক যুগ, অর্থাৎ যে যুগে মানুষ লিখতে জানতো না, এবং যেহেতু তারা লিখতে জানতো না তাই তাদের কোনো লিখিত উপাদান আমরা কিন্তু পাঠোদ্ধার করতে পারিনি বা পাইনি। দিস ইজ ওয়াই এই প্রাগৈতিহাসিক
এটা হচ্ছে প্রি হিস্টোরিক এজ। তাহলে এখান থেকে আমরা একটা এমসিকিউ পেয়ে গেলাম। যদি আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে যে প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বোঝায়, আমি আশা করব আমরা প্রত্যেকে উত্তর করতে পারবো যে প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই যুগকে বোঝায় যে যুগে মানুষ লিখতে জানতো না এবং যে যুগে মানুষের কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি, রাইট? এবার এই যে প্রাগৈতিহাসিক যুগ, তোমাদেরকে বলে রাখি প্রাগৈতিহাসিক যুগ হচ্ছে আমাদের পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রাচীনতম যুগ। ঠিক শুনছ, আজকে আমাদের এই যে পৃথিবীতে বলতে পারো মানব সভ্যতার এই যে অগ্রগতি, আজকে আমরা চাঁদে পা ফেলছি, আজকে আমরা মঙ্গল গ্রহের আবিষ্কার মানে মঙ্গল গ্রহের পা রাখছি, এই যে মানব সভ্যতার এতখানি অগ্রগতি, পৃথিবীতে সমস্ত কিছুরই সমস্ত অগ্রগতিরই একটা কি থাকে বলতো, একটা সূচনা থাকে। তেমনি আমাদের মানব সভ্যতার এই যে অগ্রগতি তারও একটা সূচনা ছিল, তারও একটা পয়েন্ট ছিল যেখান থেকে প্রথম মানব সভ্যতার পথ চলা শুরু হয়। আর এই পয়েন্টটার হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, প্রি হিস্টোরিক্যাল এজ। এই এন্টায়ার প্রি হিস্টোরিক্যাল এজে মানে প্রাগৈতিহাসিক যুগে মানুষ কোন রকম কোন ধাতুর ব্যবহার জানতো না, খাতায় প্রত্যেকে লিখে রাখে, ইন দ্য প্রি হিস্টোরিক এজ দ্য হিউম্যান ডিড নট নো দ্য ইউজ অফ এনি কাইন্ড অফ মেটাল। তারা ধাতুর ব্যবহার জানতো না, তারা লিখতে জানতো না। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার তারা যদি ধাতুর ব্যবহার জানতো না তাহলে প্রাগৈতিহাসিক যুগেও তো আমাদের পৃথিবীতে বন্য প্রাণী ছিল, সেখান থেকে আমাদের এই মানব সভ্যতা কিভাবে এক্সিস্ট করলো, কিভাবে সার্ভাইভ করলো? তার একটাই উত্তর, এই প্রাগৈতিহাসিক যুগে মানুষ কেবলমাত্র যে উপাদানটাকে সামনে রেখে, সেকেন্ড ধরো, হ্যাঁ স্যার, হ্যাঁ না আমি তো ক্লাসে লাইব্রেরি রয়েছি স্যার, ঠিক আছে। তো যে কথাটা বলছিলাম যে সেটা হচ্ছে তোমার যে তাহলে বন্যপ্রাণীর হাত থেকে মানুষ রক্ষা পেত কিভাবে? মাই ডিয়ার স্টুডেন্টস, প্রাগৈতিহাসিক যুগে মানুষ একটা জিনিসকেই তার আত্মরক্ষার এবং এই মানব সভ্যতার বাঁচানোর পাথেয় হিসেবে বেছে নিয়েছিল, সেটা কি ছিল জানো? সেটা ছিল পাথর। এই কারণের জন্য এই প্রাগৈতিহাসিক যুগে শুধুমাত্র সেফ অর স্রেফ এই পাথরের উপর ভিত্তি করে পুরো সভ্যতাটা গড়ে উঠেছিল। পাথর ছিল মানুষের কাছে আত্মরক্ষার প্রধান অস্ত্র। দিস ইজ ওয়াই এই প্রি হিস্টোরিক এজ ইজ অলসো নোন অ্যাজ স্টোন এজ। মনে থাকবে সবার? তাহলে দেখো আমরা এই গল্পটা শুনতে শুনতে তিনটে এমসিকিউ পেয়ে গেলাম। প্রথম এমসিকিউ পেয়েছি প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বোঝায়, দ্বিতীয় যে এমসিকিউটা পেয়েছি সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগে আমরা পাথরের যুগ বলেও কিন্তু অভিহিত করতে পারি, আর তৃতীয় যে ইনফরমেশনটা পেলাম প্রত্যেকে আমরা ভীষণ ভালো করে মনে রাখবো যে এই যুগে মানুষ লিখতে জানতো না এবং এই যুগে কিন্তু কোনো ধাতুর ব্যবহার ছিল না। এবার এই প্রাগৈতিহাসিক যুগকে আমরা বেসিক্যালি কটা ভাগে ভাগ করতে পারি, পরীক্ষায় আসে। দ্য এন্টায়ার প্রি হিস্টোরিক এজ ক্যান বি ক্লাসিফাইড ইন্টু থ্রি ফেজেস, তিন ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে প্যালিওলিথিক এজ, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমার পিপিটিতে দেওয়া আছে। দ্বিতীয় যে ভাগটা সেটা হচ্ছে মেসোলিথিক এজ, আর তৃতীয় যে ভাগটা সেটা হচ্ছে নিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ, প্যালিও, এই যে শব্দটা দেখো প্যালিওলিথিক, যদি আমরা শব্দটাকে ভেঙে দিই তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এই প্যালিও শব্দের অর্থ হচ্ছে প্রাচীন, রাইট? আর এই যে লিথিক এটার অর্থ হলো পাথর, তার মানে প্যালিওলিথিক শব্দের অর্থ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, বা আমরা এটাকে বলতে পারি ওল্ড স্টোন এজ, ঠিক? মেসোলিথিক এজ, মেসো মানে হচ্ছে মধ্য, লিথিক মানে পাথর, তার মানে মধ্য প্রস্তর যুগ। এবং তিন নম্বর যে যুগটা আসছে সেটা হচ্ছে নিওলিথিক যুগ, নিও, নিও মানে হচ্ছে নতুন, আর লিথিক মানে হচ্ছে পাথর, তার মানে এটা হচ্ছে নিউ স্টোন এজ। তাহলে পুরো পাথরের যুগকে আমরা ক ভাগে ভাগ করতে পারি মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা উত্তর পেয়ে গেলাম তিন ভাগে, একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, একটা হচ্ছে মধ্য প্রস্তর যুগ, এবং আরেকটা হচ্ছে আধুনিক বা নব্য প্রস্তর যুগ, ঠিক? এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এই যে পাথরের যুগকে তিন ভাগে ভাগ করা হলো, কিসের ভিত্তিতে ভাগ করা হলো? পৃথিবীতে তো সব কিছুরই একটা স্যার ভিত্তি থাকে, একটা একটা লেজিটিমেট ফ্যাক্টর থাকে, কোন বিষয়ের উপর ভিত্তি করে পাথরের যুগকে তিন ভাগে ভাগ করা হলো? মাই ডিয়ার স্টুডেন্টস মনে রাখবে বেসিক্যালি দুটো বিষয়ের উপর ভিত্তি করে এন্টায়ার পাথরের যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সেই দুটো বিষয় কি? নাম্বার ওয়ান হচ্ছে মানুষের তৈরি বা মানুষের ব্যবহৃত যে পাথরের অস্ত্র, আমরা যেটাকে ইংরেজিতে বলতে পারি স্টোন টুল টেকনোলজি, অন দ্য বেসিস অফ স্টোন টুল টেকনোলজি,
কাইন্ডলি প্রত্যেকে খাতায় লিখে রাখতে পারো। এটা স্টোন টুল টেকনোলজি, মানে মানুষের পাথরের অস্ত্রের প্রযুক্তি। অ্যান্ড দ্বিতীয় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে কি জানো তো, সাবসিস্টেন্স বেস, অর্থাৎ আমরা বলতে পারি মানুষের জীবনযাত্রার পরিবর্তন, মানুষের জীবনযাত্রার পরিবর্তন। তোমরা বলতে পারো স্যার জীবনযাত্রার পরিবর্তন আর স্টোন টুল টেকনোলজি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দেখো, আমাদের পৃথিবীর মানব সভ্যতা ইভলিউশনের পথে যাচ্ছে, ঠিক না ভুল? তোমরা আমার সাথে প্রত্যেকে তোমরা তোমরা আমার সাথে একমত নাও হতে পারো, কিন্তু এক্ষেত্রে তোমাদের একমত হতেই হবে যে আমরা সভ্যতার মানে আমাদের মানব সভ্যতার বয়স যত বেড়েছে, যত আমরা সামনের দিকে এগিয়ে এগিয়ে গেছি, তত যেটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের সভ্যতার ইভ্যালুয়েশন ঘটেছে। আমরা আগে রিসিভার ফোন ইউজ করতাম, তাই না? বড় মাপের সেই বাংলা সিনেমায় দেখানো তো রিসিভার, সেখান থেকে বিবর্তন ঘটতে ঘটতে আমাদের হাতে এখন একটা স্মার্টফোন, যে স্মার্টফোনের মাধ্যমে আমরা গোটা দুনিয়াকে যোগাযোগ করতে পারি, ঠিক না ভুল বলো? এটা তো ইভ্যালুয়েশন। তেমনি যেদিন এই মানব সভ্যতার সূচনা ঘটলো, সেই সময় মানুষ তার হাতে যে পাথরের অস্ত্রটা তুলে নিয়েছিল সেটা স্রেফ অস্রেফ ছিল একটা পাথর, একটা এবড়ো খেবড়ো পাথর। প্রথমে তার মনে হয়েছিল যে পাথরটা তুলে অন্তত যে বন্য প্রাণীটা তাকে আক্রমণ করতে আসে সেটা ছুঁড়ে অ্যাটলিস্ট সে আত্মরক্ষা করতে পারে। কিন্তু সময় যত এগোলো, মানুষের মস্তিষ্কের বিকাশ যত ঘটতে থাকলো, দেখা গেল এই পাথরের অস্ত্রের, সে আস্তে আস্তে মনে করলো যে পাথরের অস্ত্রটাকে আমাকে পাথরের অস্ত্রের প্রযুক্তিগত পরিবর্তন ঘটাতে হবে। আর সময়ের সঙ্গে সঙ্গে কি হলো, এই ইভ্যালুয়েশনটা ঘটলো। এই যে ইভ্যালুয়েশনটা ঘটলো, এই যে পাথরের অস্ত্রের আকৃতিতে, পাথরের অস্ত্রের প্রযুক্তিগত পরিবর্তনে বা পাথরের অস্ত্র ব্যবহারে যে পরিবর্তনটা এলো, সেই পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা মানুষকে পুরো এন্টায়ার প্যালিওলিথিক মানে পাথরের যুগ আমরা তিনটে ভাগে ভাগ করেছি। আর সেকেন্ড হচ্ছে সাবসিস্টেন্স বেস। দেখো একটা কথা তোমাদের মানতেই হবে, আমাদের জীবনযাত্রার উপর ভিত্তি করে, আমাদের জীবনযাত্রার মানের উপর ভিত্তি করে, জীবনযাত্রার মানের পরিবর্তনের উপর ভিত্তি করে পুরো সমাজকে আমরা বিভিন্ন পর্যায়ে ভাগ করতে পারি। একইভাবে এই এন্টায়ার প্রিহিস্টরিক যে মানুষের জীবনযাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় যে কিসের ভিত্তিতে পাথরের যুগে তিন ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এই দুটো অপশনস আমরা প্রত্যেকে মনে রাখবো, ঠিক আছে? বেশ, এবার যে প্রশ্নটা খুব পরীক্ষা কেন্দ্রিক বা পরীক্ষায় যেটা আসে খুব গুরুত্বপূর্ণ, যে সেটা হচ্ছে ডিসকভারি অফ দ্য স্টোন এজ। তোমরা প্রশ্ন রাখতেই পারো, স্যার ভারতবর্ষে, ভারতীয় উপমহাদেশে পাথরের যুগ প্রথম কি আবিষ্কার করলেন? যার নামটা এখানে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন রবার্ট ব্রুস ফুট। আমার পিপিটিতে দেওয়া আছে, পরীক্ষায় আসেও, WBCS এসেছে, এছাড়াও বিভিন্ন পরীক্ষায় বারবার করে প্রশ্নটা দিয়েছে রবার্ট ব্রুস ফুট। এই যে রবার্ট ব্রুস ফুট বলে যে ভদ্রলোকের নাম দেখতে পাচ্ছ, মাই ডিয়ার স্টুডেন্টস, এনাকে কি বলা হয় জানো? এনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি। কাইন্ডলি প্রত্যেকে খাতায় লিখে রাখবে, কি বলা হয় এনাকে? বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি, মানে যদি বাংলা করি তাহলে বলা যেতে পারে ভারতীয় প্রাগৈতিহাসিক ইতিহাস চর্চার ইনি হচ্ছেন জনক। তোমরা বলতে পারো স্যার কেন জনক বলা হচ্ছে নাকে, কারণ ইনি 1863 সালে, রবার্ট ব্রুস ফুট 1863 সালে আমাদের আজকের যে চেন্নাই, সেই চেন্নাইয়ের একটা জায়গা রয়েছে যেটার নাম হলো পাল্লাভরম। এই পাল্লাভরম বলে জায়গাটা থেকে তিনি প্রথম, হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান, তিনি প্রথম যিনি কিন্তু এই প্যালিওলিথিক পিরিয়ড, ওই প্রাচীন প্রস্তর যুগের প্রথম একটা পাথরের অস্ত্র ব্যবহার করেছে, মানে আবিষ্কার করেছে। সেই কারণের জন্যই রবার্ট ব্রুস ফুটকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান প্রিহিস্ট্রি। ক্লিয়ার সবার কাছে? তাহলে আমরা আবিষ্কারটাও জেনে গেলাম, ভারতীয় উপমহাদেশে এই রবার্ট ব্রুস ফুট তিনি কিন্তু প্রথম ব্যক্তি যিনি কিন্তু প্যালিওলিথিক টুল মানে প্রাচীন প্রস্তর যুগের প্রথম পাথরের অস্ত্র আবিষ্কার করেন। কত সালে করেন এটা ইম্পর্টেন্ট না, 1863 তোমরা মনে রাখতেও পারো নাও রাখতে পারো, কিন্তু কোথার থেকে করেন সেটা একটু মনে রাখবে, পাল্লাভরম, পাল্লাভরম থেকে তিনি এই পাথর অস্ত্রটা আবিষ্কার করেন, ঠিক? এবার আমরা যে বিষয়টায় যাব সেটা হচ্ছে প্যালিওলিথিক এজ। তাহলে আমরা প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বোঝা সেটা বুঝলাম, আমরা প্রাগৈতিহাসিক যুগকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে সেটা বুঝলাম, ভারতবর্ষে প্রাগৈতিহাসিক যুগের সূত্রপাত সেটাও শুনলাম, এবার আমরা করবো যেটা প্যালিওলিথিক এজ। দেখো প্যালিওলিথিক এজ যেটা প্রাচীন প্রস্তর যুগ, মাই ডিয়ার স্টুডেন্টস একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে এই যে প্রাগৈতিহাসিক যুগ নিয়ে আমরা আলোচনা করছি, মানে প্যালিওলিথিক প্রাচীন প্রস্তর যুগ নিয়ে বিষয় নিয়ে, সরি আমি প্রাগৈতিহাসিক বলেছি, আমরা যে প্রি প্যালিওলিথিক এজ নিয়ে আলোচনা করছি, এই প্যালিওলিথিক এজ হচ্ছে
প্রাগৈতিহাসিক যুগের একেবারে প্রথম এজ, তোমরা সবাই জানো। এবার এই প্যালিওলিথিক এজের বলতে পারো যে প্যালিওলিথিক এজের মানুষের জীবনযাত্রাটা কেমন ছিল, কারণ এখান থেকেই তো আমাদের মানব সভ্যতার সূচনা হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকে মনে রাখবে প্যালিওলিথিক যুগে মানুষ ছিল হান্টার অ্যান্ড গ্যাদারার্স। এই যে এই যে এই পয়েন্টটা প্রত্যেকে মনে রাখবে, মানে প্যালিওলিথিক এজে মানুষ কেবলমাত্র শিকার করত, শিকার করত, শিকার তো করতেই হবে, পেট চলবে কি করে, তাই না? স্বামী বিবেকানন্দ বলেছিলেন না, কি বলেছিলেন, যে খালি পেটে তো ধর্ম হয় না। তাহলে ভাই প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে পেট, পেটের আগুন তোমাকে আগে নেভাতে হবে। তাই প্যালিওলিথিক যুগে মানুষ শিকার করত এবং গ্যাদারার ছিল, গ্যাদারার মানে তারা এক জায়গায় জড়ো হয়ে থাকতো, কিন্তু তাদের কোনো পারমানেন্ট সেটেলমেন্ট ছিল না। প্রত্যেকে মনে রাখবে প্যালিওলিথিক যুগে মানুষ ছিল ফুললি নোমাডিক। এই টার্মটা নোমাডিক, নোমাডিক মানে স্যার, নোমাডিক মানে হচ্ছে যাযাবর, যার কোনো ঘর নেই, যার কোনো স্থায়ী স্থায়ী জায়গা নেই থাকার। নোমাডিক মানে প্যালিওলিথিক যুগে মানুষ এক জায়গায় থাকতো, সকালবেলা এক জায়গায়, তো সন্ধ্যাবেলা অন্য জায়গায়, রাত্রিবেলা অন্য জায়গায়, এটা হচ্ছে নোমাডিক। তাহলে প্যালিওলিথিক যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল, নোমাডিক, সে ছিল পুরোপুরি যাযাবর, তার কোনো ঘর দুয়ার ছিল না। এবার এই প্যালিওলিথিক যুগে মানুষ পাথরের অস্ত্র কি ব্যবহার করে, তো এই নোমাডিক জিনিসটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। হান্টিং অ্যান্ড গ্যাদারিং অর্থাৎ শিকার করা এবং এক জায়গায় জড়ো হয়ে থাকা, এটা ছিল প্যালিওলিথিক যুগে মানুষের প্রধান বৈশিষ্ট্য, আর প্যালিওলিথিক যুগের মানুষ ছিল ফুললি নোমাডিক। এবার প্যালিওলিথিক যুগে মানুষের পাথরের অস্ত্র কেমন ছিল, মাই ডিয়ার স্টুডেন্টস, প্যালিওলিথিক যুগে মানুষ যে পাথরের অস্ত্রটা প্রথম ব্যবহার করতে শিখেছিল সেটা কি জানো, সেটাকে বলে পেবেল। এই যে পেবেল টুল টেকনোলজি, খাতায় প্রত্যেকে লিখে রাখবে, বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এই প্রশ্নটা কিন্তু দিয়েছে, পেবেল টুল টেকনোলজি। তোমরা বলতে পারো স্যার পেবেল টুল টেকনোলজি এই ব্যাপারটা কি, আমার একটা কথা বলো তোমরা, ছোটবেলায় আমরা প্রত্যেকেই ছোটবেলায় পুকুরে ওই একটা হাতের সাইজে নুড়ি তুলে পুকুরের জলে ছুটতাম, আশা করি এই এক্সপিরিয়েন্স তোমাদের সবার আছে এখানে। তো ওই যে আমরা হাতের সাইজে একটা পাথর নিয়ে পুকুরের জলে ছুটতাম, মানুষ যখন এই প্যালিওলিথিক পিরিয়ডে আমাদের পূর্বপুরুষেরা, তখনও পর্যন্ত তাদের কিন্তু কোনো সেন্স নেই, কারণ তখন অবধি হোমোসেপিয়েন্স বলে যে মানুষের প্রকৃতিটা তখন অবধি আসেনি, তারপরে তার বুদ্ধির বিকাশ ঘটেনি। তখন সে শুধুমাত্র কি হয়েছে জানো তো, মানুষের প্রথম পর্যায়ে মানুষ ছিল তোমার তোমার হচ্ছে হোমো হাবিলিস। হোমো হাবিলিস মানে, হোমো হাবিলিস মানে হচ্ছে হ্যান্ড ইউজিং ম্যান, আমাদের পূর্বপুরুষেরা প্রথম তাদের হাতের ব্যবহারটা করতে শিখল, হোমো হাবিলিস। আর হোমো হাবিলিসের পর এলো হোমো ইরেকটাস, হোমো ইরেকটাস মানে যখন সে সোজা হয়ে দাঁড়াতে শিখল, আর তারপরে আসবে হোমো সেপিয়েন্স, যেখানে সে তার মস্তিষ্ক বা বুদ্ধিকে কাজে লাগাতে শিখবে। প্যালিওলিথিক যুগে মানুষের যে পেবেল টুল টেকনোলজি, সে প্রথম কি করলো, যখন দেখলো একটা বন্য প্রাণী তাকে আক্রমণ করতে আসে, সে হাতের সাইজের, তার হাতের সাইজটা পাথর তুলে ছুটতে শিখলো, জাস্ট ছুটতে শিখলো। পাথরের আকৃতিটা তার হাতের সাইজে ছিল, কিন্তু পাথরের আকৃতিটাতে সে কোনো পরিবর্তন আনতে পারেনি, কারণ তার মাথার বিকাশ, বুদ্ধির বিকাশনও ঘটেনি। দিস ইজ ওয়াই এই যে মানুষ প্রথমবার পাথরটা ছুঁড়ে সেই বন্য প্রাণীটা থেকে সে নিজেকে আত্মরক্ষা করতে শিখলো, এটাকেই ইতিহাসের ভাষায় বলা হচ্ছে পেবেল টুল টেকনোলজি। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে পেবেল টুল টেকনোলজি ওয়াজ ইউজড ইন হুইচ অফ দি ফলোয়িং স্টোন এজ, আমরা উত্তর করতে পারবো তো সবাই, প্যালিওলিথিক এজ। তাহলে প্যালিওলিথিক এজ থেকে এই দুটো বেসিক ইনফরমেশন প্রত্যেকে খুব ভালো করে মনে রাখবে, এক প্যালিওলিথিক যুগে মানুষ কিন্তু ওই বললাম পেবেল টুল টেকনোলজি ইউজ করা শিখেছিল, আর সেকেন্ডলি যেটা বললাম তাদের জীবনযাত্রা কেমন ছিল, তারা শিকার করতো এবং তারা এক জায়গায় জড়ো হয়ে থাকতো এবং তারা যাক মানে প্রকৃতিতে তাদের জীবনযাত্রা ছিল ফুললি নোম্যাডিক বা যাযাবর। ঠিক, এবার আমরা এন্টায়ার প্যালিওলিথিক যুগকে বেসিক্যালি তিন ভাগে ভাগ করতে পারি, তিনটে আরো সাব ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, একটা হচ্ছে মিডিল প্যালিওলিথিক এবং একটা হচ্ছে আপার প্যালিওলিথিক। ঠিক আছে, এবং এই যে পুরো প্যালিওলিথিক যুগ, এই যে পুরো প্যালিওলিথিক যুগ, সেই সময় পৃথিবীতে যে জলবায়ুগত যুগটার অন্তর্গত ছিল সেটা ছিল প্লিস্টোসিন এজ। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে প্লিস্টোসিন এজ, এই প্লিস্টোসিন এজ মানে কি জানো তো, হিমযুগ। এই প্লিস্টোসিন এজ মানে হচ্ছে হিমযুগ, যখন পৃথিবীতে হিমযুগের আগমন ঘটেছে। ঠিক আছে, তো এই প্লিস্টোসিন এজ ছিল, সে সময় কিন্তু
পুরো প্যালিওলিথিক যুগটা কিন্তু বলতে পারো ফ্লারিশ করেছিল ডিউরিং দ্য টাইম অফ দ্য প্লিস্টোসিন। এটা তোমার লিখে রাখার দরকার নেই, জাস্ট জানার জন্য বললাম। এবার আমরা যে বিষয়গুলো দেখব, ভারতবর্ষে, ভারতবর্ষে বা ভারতীয় উপমহাদেশে এই যে প্যালিওলিথিকের তিনটে সাব ক্যাটেগরি রয়েছে, তার মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো আবিষ্কার হয়েছে ভারতে, কোথায় কোথায় পাওয়া গেছে, এগুলো আমাদের পরীক্ষায় দেয়। তো দেখো, আমরা যদি প্রথমে লোয়ার প্যালিওলিথিক যুগ থেকে শুরু করি, তো লোয়ার প্যালিওলিথিক যুগে যে কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ সেই কেন্দ্রগুলো তোমরা মনে রাখবে, যেগুলো পরীক্ষায় আসে, একটা হচ্ছে তোমার সোন ভ্যালি এবং আরেকটা হচ্ছে বেলান ভ্যালি। এই সোন ভ্যালি এবং বেলান ভ্যালি, এই দুটো কেন্দ্র আমাদের লোয়ার প্যালিওলিথিক যুগের আবিষ্কার হয়েছে, মানে লোয়ার প্যালিওলিথিক যুগে এই দুটো কেন্দ্রে পাওয়া গেছে, ঠিক আছে। এবার আসো মিডিল প্যালিওলিথিক যুগে। দেখো মিডিল প্যালিওলিথিক যুগেও কিন্তু সোন ভ্যালি রয়েছে, মানে সোন ভ্যালি হচ্ছে সেই কেন্দ্র যেখানে কিন্তু লোয়ার প্যালিওলিথিক অ্যান্ড মিডিল প্যালিওলিথিক দুটো যুগেরই কিন্তু নিদর্শন আবিষ্কৃত হয়েছে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, খেয়াল থাকবে। আর আসো আপার প্যালিওলিথিক যুগ। মাই ডিয়ার স্টুডেন্টস, আপার প্যালিওলিথিক যুগ সেই কেন্দ্র বেলান ভ্যালি। দেখো বেলান ভ্যালি আমরা কিন্তু লোয়ার প্যালিওলিথিকও পেয়েছি, বেলান ভ্যালি আপার প্যালিওলিথিকও পেয়েছি। অতএব বেলান ভ্যালি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। এই প্রশ্নটা বারবার করে দেয় যে নিচের কোন কেন্দ্রটি থেকে আমরা লোয়ার, মিডিল, আপার এই তিনটে কেন্দ্রের সমন্বয় দেখতে পাই। মনে রাখবে উত্তরপ্রদেশের বেলান ভ্যালি। তাহলে এই সাইটগুলো থেকে, সব সাইট পড়ার দরকার নেই, যেগুলো আমাদের পরীক্ষার জন্য, তোমরা যে স্পেসিফিকলি যে পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ তার জন্য ইম্পর্টেন্ট এই বেলান ভ্যালি এবং অবশ্যই সোন ভ্যালি, ঠিক আছে। বেশ, এবার আমরা প্যালিওলিথিক যুগের পর চলে যাব মেসোলিথিক যুগ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি মেসোলিথিক যুগ নিয়ে আলোচনা করতে যাই, তো আমি প্রথমেই তোমাদেরকে দেখাবো মেসোলিথিক যুগের এই ছবিটা। আশা করি তোমরা প্রত্যেকে ছবিটা দেখতে পাচ্ছ। ছবিটা দেখো, তার সঙ্গে আমি একটা কথা আজকের সেশনে একেবারে শুরুতে বলেছিলাম। কি বলেছিলাম বলো তো? যে ইভ্যালুয়েশনের কথা বলেছিলাম না, যে মানব সভ্যতার বিবর্তনের কথা আমি বলেছিলাম না, যে প্রযুক্তির, মানুষের পাথরের অস্ত্রের প্রযুক্তির পরিবর্তন ঘটছে, তার প্রমাণটা তোমরা মেসোলিথিক যুগেই দেখতে পাচ্ছ। এই মেসোলিথিক যুগ হচ্ছে প্রিহিস্টোরিক যুগের দ্বিতীয় পর্যায়। খুব ভালো করে দেখো মেসোলিথিক যুগে মানুষের পাথরের অস্ত্রের আকৃতির মধ্যে কি পরিবর্তনটা আসছে। এন্টায়ার প্যালিওলিথিক যুগে, মাই ডিয়ার স্টুডেন্টস, পুরো পাথরের যুগে, মানে সরি, পুরো প্রাচীন প্রস্তর যুগে মানুষ যে পাথরের অস্ত্রটা ব্যবহার করত তার কোনো শেপ ছিল না, ঠিক সুচ পাথরের অস্ত্রগুলো ছিল স্থূলকায়। কি বললাম বুঝতে পেরেছো তো? পাথরের অস্ত্রগুলোর ভেতর কোনো শেপ বা কোনো রকম কোনো মসৃণতা ছিল না। কিন্তু যখন মেসোলিথিক যুগের আগমন ঘটল, তখন মানুষের পাথরের অস্ত্রের ওই যে বিরাট আকারের পাথরের অস্ত্র ক্যারি করা, সেটা দিয়ে পশু শিকার করাটা বেশ কঠিন কাজ, তার মস্তিষ্কের বিকাশ ঘটে গেছে। কারণ আপার প্যালিওলিথিক যুগ যেটা, সেই যুগে মানে ওই সময় থেকে, আপার প্যালিওলিথিক যুগের সময় থেকে হোমো সেপিয়েন্স নামক মানুষের আবির্ভাবটা ঘটে গেছে, মানে মানুষ হোমো ইরেকটাস থেকে হোমো সেপিয়েন্স আস্তে আস্তে শিফট করে গেছে, তার মস্তিষ্কের বিকাশ ঘটেছে। সে ঠিক করেছে যে না, এত ভারী পাথরের অস্ত্র আমি আর ক্যারি করতে পারবো না, এটা দিয়ে আমার পক্ষে আত্মরক্ষা করা সম্ভব হচ্ছে না। তাই তখন সে কি করলো, সে বিরাট আকারে স্থূলকায় পাথরের অস্ত্রটাকে কি করলো, ছোট একটা পাথরের অস্ত্রের তৈরি করলো, ছোট বানিয়ে ফেললো। আকারে আকৃতি ছোট, কিন্তু ব্যবহারগত দিক থেকে সেটা অনেক বেশি কার্যকর। আর এই যে পাথরের অস্ত্রের প্রযুক্তিগত পরিবর্তন, তাকে ঐতিহাসিকরা বলেছেন কি, মাইক্রোলিথস। প্রত্যেকে এটা খুব ভালো করে মনে রাখবে। তাই যদি আমাদেরকে পরীক্ষায় প্রশ্ন দেয় যে মাইক্রোলিথসের ব্যবহার, ইউজ অফ মাইক্রোলিথস ওয়াজ সিন ইন হুইচ অফ দি ফলোয়িং প্রিহিস্টোরিক এজ, মাইক্রোলিথসের ব্যবহার আমরা নিচের কোন পাথরের যুগে দেখতে পাই, আমরা প্রত্যেকে উত্তর করতে পারবো তো? স্যার এটার উত্তর হচ্ছে মেসোলিথিক এজ। আর এই মাইক্রোলিথসের বাংলা কি জানো? এই মাইক্রোলিথসের বাংলাটা খুব খটোমটো বাংলা আছে, সেটা হচ্ছে ক্ষুদ্রাশ্মীয় আয়ুধন, মানে ক্ষুদ্র পাথরের অস্ত্র। যাই হোক, এটা মনে রাখার দরকার নেই, মাইক্রোলিথসটা মনে রাখবে। এবং এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ছবিটা আমি দিয়েছি, এটা মাইক্রোলিথসের ছবি, এটা বলে মাইক্রোলিথস বা ক্ষুদ্র পাথরের অস্ত্র, যা আয়তন ছিল 1 থেকে 5 সেন্টিমিটার। যেহেতু এই এন্টায়ার মেসোলিথিক এজে মাইক্রোলিথস পাওয়া গেছে, মাই ডিয়ার স্টুডেন্টস, এই জন্য মেসোলিথিক এজকে বলা হয়
এজ অফ মাইক্রোলিস, কি বলা হয় স্যার? এজ অফ মাইক্রোলিস, কি আর সবার কাছে? মেসোলিথিক যুগের আরো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমি তোমাদের বলব। তাহলে মেসোলিথিক যুগের স্টোন টুলটা আমরা পেয়ে গেলাম, পাথরের অস্ত্র তারা কি ব্যবহার করেছে সেটা আমরা পেয়ে গেলাম। এবার তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো, স্যার মেসোলিথিক যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল সেটা তো এবার বলুন। প্যালিওলিথিক যুগে তো স্যার আমরা জানি যে প্যালিওলিথিক যুগে মানুষ ছিল যাযাবর, মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেত, তার কোনো স্থায়ী আবাস ছিল না, কোনো ঘর ছিল না। বাট স্যার মেসোলিথিক পিরিয়ডে, মাই ডিয়ার স্টুডেন্টস, মেসোলিথিক পিরিয়ডে মানুষ কিন্তু প্রথমবার ঘর বানতে শিখল, ঠিক শুনছ, প্রথমবার সে ঘর বানতে শিখল। তবে হ্যাঁ, সেটা পাকাপোক্ত বা ঘর বানানো, সেমি পারমানেন্ট সেটেলমেন্ট, আমরা বলতে পারি অর্ধ স্থায়ী বন্দোবস্ত বা অর্ধ স্থায়ী জীবন, মানে যেটা ছিল প্যালিওলিথিকে পুরোপুরি নোমাডিক বা যাযাবর জীবন, মেসোলিথিক যুগে এসে দেখলাম না তারা যাযাবর নয়, তারা অর্ধ যাযাবর, তাদের তারা বাড়ি ঘর দৌড় কিন্তু করতে শিখল। সো এই পয়েন্টটা কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে যে মেসোলিথিক যুগের মানুষের জীবনযাত্রায় পরিবর্তনটা সেমি পারমানেন্ট সেটেলমেন্ট, ঠিক। তার পাশাপাশি হান্টিং গ্যাদারিং যেমন আগের মতো ছিল ছিল, তার সাথে মেসোলিথিক যুগে কিন্তু মানুষ ফিশিং করতে শিখল, এবং তার সাথে বলতে পারো খানিকটা হলেও অ্যানিমেল ডোমেস্টিকেশন সে করতে কিন্তু শিখল। এবার আমরা দেখে নেব ভারতবর্ষে গুরুত্বপূর্ণ মেসোলিথিক সাইটগুলো। দেখো ভারতবর্ষে যদি আমরা গুরুত্বপূর্ণ মেসোলিথিক সাইটগুলোর কথা বলি, তো তার মধ্যে অবভিয়াসলি যে সাইটটার নাম প্রথমে সবার আগে আমাদের মনে রাখতে হবে, পরীক্ষাতেও দেয়, সেটা হচ্ছে কিন্তু বাগর। বাগর, এই বাগর হচ্ছে আমাদের রাজস্থানে পাওয়া গেছে। কাইন্ডলি তোমরা প্রত্যেকে মনে রাখবে এই বাগর কেন ইম্পর্টেন্ট জানো তো? বাগর ইম্পর্টেন্ট এই কারণের জন্য, কারণ বাগর হচ্ছে ভারতবর্ষে আবিষ্কৃত সবচেয়ে লার্জেস্ট মেসোলিথিক সাইট। মনে থাকবে সবার, বাগর হচ্ছে ভারতবর্ষে আবিষ্কৃত সবচেয়ে লার্জেস্ট মেসোলিথিক সাইট, পরীক্ষায় দেয় এই বাগর থেকেই কিন্তু প্রশ্ন দেয় যে বাগর কেন ইম্পর্টেন্ট, কারণ বাগর হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তর মনে রাখবে মেসোলিথিক সাইট, ঠিক। আচ্ছা বাগরের পর আমরা এখানে আরো যে সাইটগুলো রয়েছে সাইটগুলো নিয়ে আমি খুব সংক্ষেপে একটু করে বলে দিই যেগুলো তোমাদের জন্য দরকার। যেমন ধরো রয়েছে লাংঘাঞ্জ, এই যে লাংঘাঞ্জ বলে সাইটটা রয়েছে, মনে রাখবে লাংঘাঞ্জ সাইটটা ইম্পর্টেন্ট এই কারণের জন্য, এটা প্রথমত লাংঘাঞ্জ পড়ছে উত্তরপ্রদেশে, পরীক্ষায় দেয় এই সাইটগুলোর বর্তমান লোকেশনটা কোথায়। লাংঘাঞ্জ পড়ছে আমাদের তোমার সরি ভুল বললাম লাংঘাঞ্জটা উত্তরপ্রদেশে না, লাংঘাঞ্জটা পড়ছে আমাদের গুজরাটে। লাংঘাঞ্জ সাইটটা পড়ছে কিন্তু আমাদের গুজরাটে। লাংঘাঞ্জটা কেন গুরুত্বপূর্ণ জানো? ভারত মানে এই ভারতবর্ষে যতগুলো মেসোলিথিক সাইট পাওয়া গেছে মাই ডিয়ার স্টুডেন্টস, তার মধ্যে একমাত্র লাংঘাঞ্জ হচ্ছে সেই মেসোলিথিক সাইট যেখানে আমরা পটারি পেয়েছি। খাতায় প্রত্যেকে লিখে রাখবে কি পেয়েছে স্যার? পটারি বা মৃৎপাত্র। তাহলে যদি আমাদেরকে প্রশ্ন দেয় যে নিম্নলিখিত কোন মেসোলিথিক সাইটটি থেকে বা ভারতের মেসোলিথিক সাইট থেকে আমরা পটারি বা মৃৎপাত্রের সন্ধান পেয়েছি, আমরা প্রত্যেকে উত্তর করতে পারবো তো? আনসারটা হচ্ছে কিন্তু লাংঘাঞ্জ। কি আর সবার কাছে? এবার তোমাদেরকে বলে রাখি বাকি যে সাইটগুলো রয়েছে, অর্থাৎ এই সরাইনাহার রায়, সরাইনাহার রায়ের প্রেজেন্ট লোকেশন হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের এলাহাবাদ, মনে রাখবে, ঠিক আছে। এবং তারপরে রয়েছে মহাদহা, চোপানি মান্ডান, ভীমবেটকা। তার মধ্যে ভীমবেটকা নিয়ে আমরা কয়েকটা জিনিস আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, মেসোলিথিক যুগে এই যে ভীমবেটকা বলে সেন্টারটা দেখতে পাচ্ছ, এই ভীমবেটকা সেন্টারটা খুব গুরুত্বপূর্ণ। যদি বলো কেন স্যার গুরুত্বপূর্ণ, এই ভীমবেটকায় কি পাওয়া গেছে জানো তো? রক পেন্টিং পাওয়া গেছে। কাইন্ডলি প্রত্যেকে খাতায় লিখে রাখবে যে মেসোলিথিক যুগের যে কেন্দ্রে রক পেন্টিং আবিষ্কার হয়েছে, রক পেন্টিং গুহা চিত্র ভীমবেটকায় পাওয়া গেছে। ভীমবেটকাতে রক পেন্টিং পাওয়া গেছে, এবং সেই রক পেন্টিংটা সেই সময়কার এই 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 মেসোলিথিক ফেজে মানুষ কিন্তু ওই 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 গুহার দেওয়াল ভেদ করে তারা কিন্তু সেই রক পেন্টিং এঁকেছে, এবং সেই রক পেন্টিং আজও কিন্তু ভীমবেটকায় রয়েছে। এবং ভীমবেটকাতে আমরা কি পেয়েছি? রক সেল্টার্সও পেয়েছি, অর্থাৎ রক সেল্টার্স মানে গুহা কেটে তারা তাদের বাসস্থান তৈরি করেছে। তাহলে এই কয়েকটা জিনিস আমরা প্রত্যেকে মনে রাখবো।
যদি আরেকবার আমরা এটাকে এমসিকিউ আকারে র্যাপ আপ করে নিই, তাহলে বলতে পারি ভারতের সবচেয়ে বৃহত্তম মেসোলিথিক সাইটের নাম কি? বাগর, কোথায় অবস্থিত? রাজস্থান। লাংহাঞ্জ কেন ইম্পর্টেন্ট? কারণ লাংহাঞ্জ হলো একমাত্র মেসোলিথিক সাইট ভারতে যেখানে পটারি বা মৃৎপাত্র পেয়েছি। লাংহাঞ্জ কোথায় অবস্থিত স্যার? গুজরাটে অবস্থিত। সরাইনাহার রায়, এটাও একটা মেসোলিথিক সাইট, এলাহাবাদে পাওয়া গেছে। আর মেসোলিথিক যুগের যে কেন্দ্রটিতে রক সেল্টার্স ও রক পেন্টিং পেয়েছি সেটা হচ্ছে ভীমবেটকা, মনে থাকবে সবার। চলো, মেসোলিথিক এজের পর আমাদের তিন নাম্বার যে পাথরের এজ সেটা হচ্ছে নিওলিথিক এজ। বাট দেখো, আমি কিন্তু আমার পিপিটিতে নিওলিথিক রেভলিউশন লিখেছি। তোমরা বলতে পারো, স্যার আপনি রেভলিউশন শব্দটা কেন লিখেছেন? রেভলিউশন মানে তো বিপ্লব, ঠিক কথা। ছবিটা কি তোমরা দেখতে পাচ্ছ? দেখো, ছবিটা দেখে বুঝতে পারছ যে ঘর রয়েছে, এই যে বাড়ি, এবং দেখো একটা কমিউনিটি রয়েছে, আছে না? কিছু লোকজন শস্য কাটার কাজ করছে, কিছু লোকজন এখানে রান্নাবান্না করছে, আবার দেখো কিছু লোকজন গৃহপালিত পশুকে নিয়ে শিকার করতে যাচ্ছে। কি মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আজকের সেশনে একেবারে শুরুতে তোমাদের বলেছিলাম না যে উই আর টকিং অ্যাবাউট দ্য প্রসেস অফ ইভ্যালুয়েশন। বিবর্তন বলতে কি বোঝাই? বিবর্তনটা চোখে পড়ছে? যে প্যালিওলিথিক যুগে মানুষ কেবলমাত্র শিকার করত আর দিক থেকে দিগান্তরে ঘুরে বেড়াতো, নিওলিথিক যুগে এসে সে প্রথমবার ঘর বানতে শিখে, ইয়েস, পাকাপোক্তভাবে, অর্থাৎ পারমানেন্ট সেটেলমেন্ট এই নিওলিথিক যুগে। এই নিওলিথিক যুগে মানুষ ব্যাপকভাবে আগুনের ব্যবহার করতে শিখল। এই নিওলিথিক যুগে মানুষ চাকার ব্যবহার করতে শিখল এবং সে মৃৎপাত্র, পটারি উৎপাদন করতে শিখল। এই নিওলিথিক যুগে মানুষ ব্যাপকভাবে খাদ্য উৎপাদন করতে শিখল। আর এই নিওলিথিক যুগেই সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমি, স্বনির্ভর গ্রামীণ সমাজ গড়ে উঠল। এতগুলো পরিবর্তন, এতগুলো প্যারাডাইম শিফট। তো নব্য প্রস্তর যুগে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে বলেছেন নিওলিথিক রেভলিউশন। কে বলেছেন স্যার? যিনি বলেছেন তিনি হচ্ছেন ভি গর্ডন চাইল্ড। কাইন্ডলি প্রত্যেকে খাতায় এই ইনফোটা লিখে রাখবে। আমার পিপিটিতেও দেখো দেওয়া আছে যে নিওলিথিক রেভলিউশন এই শব্দটা যিনি প্রথম ব্যবহার করেছিলেন, দ্য ফ্রেজ নিওলিথিক রেভলিউশন, ইট ওয়াজ কয়েন্ড বাই হুম? ভি গর্ডন চাইল্ড। কাইন্ডলি প্রত্যেকে খাতায় লিখে রাখবে, এটা পরীক্ষায় আসে, ঠিক? আর নিওলিথিক যুগে কোন কোন গুরুত্বপূর্ণ পরিবর্তন বললাম? নাম্বার ওয়ান, ফার্স্ট মেড পটারি, মানুষ প্রথমবার মৃৎপাত্রের ব্যাপকভাবে ব্যবহার করতে শিখলো। মানুষ সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমি, স্বনির্ভর গ্রামীণ অর্থনীতি গড়ে উঠলো। ফুড প্রোডাকশন করতে শিখলো এবং ওয়াইড ইউজ অফ ফায়ার, আগুনের ব্যাপক ব্যবহার করতে শিখলো, তাই তো? এবং অবশ্যই তো সে সব, এবং সে পারমানেন্ট সেটেলমেন্টও করতে শিখলো। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে ভি গর্ডন চাইল্ড এই নব্য প্রস্তর যুগকে বলছেন নিওলিথিক রেভলিউশন। তার সাথে এই সেকেন্ড পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে, নিওলিথিক রেভলিউশনের আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল এই নব্য প্রস্তর যুগে, ঠিক হলো ডিভিশন অফ লেবার বেসড অন সেক্স, অর্থাৎ লিঙ্গর ওপর ভিত্তি করে শ্রম বিভাজন। পুরুষরা বাইরে কাজ করবে, তারা 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 পশু শিকার করবে, তারা খাদ্য উৎপাদন করবে, আর মহিলারা তারা বাড়ির ভিতর কাজ করবেন, বাড়ির গার্হস্থ্য যেটা সেটা সামলাবেন। অর্থাৎ ডিভিশন অফ লেবার বেসড অন সেক্স, লিঙ্গভিত্তিতে শ্রম বিভাজন, এটা কিন্তু আমাদের এই নব্য প্রস্তর যুগে কিন্তু প্রথম দেখা গেল। কাইন্ডলি এই কয়েকটা বৈশিষ্ট্য বা ফিচার তোমরা মনে রেখো, আর নিওলিথিক রেভলিউশন এই টার্মটা যিনি প্রথম ব্যবহার করেছেন ভি গর্ডন চাইল্ড, সেটাও তোমরা প্রত্যেকে মনে রেখো। তাহলে এবার দেখো, আমরা যদি নব্য প্রস্তর যুগের দিকে তাকাই, তো নব্য প্রস্তর যুগের ভেতর এখানে বেশ কয়েকটা কেন্দ্রের নাম আমি দিয়েছি। তার মধ্যে যে কেন্দ্রগুলো খুব ইম্পর্টেন্ট এবং আমাদের পরীক্ষাতেও আসে, আমি সেই কেন্দ্রগুলোকে এখানে হাইলাইট করব। তার মধ্যে একটা কেন্দ্রের নাম বলবো, বুর্জাহোম। এই যে দেখো, আমি মার্ক করে দিলাম, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বুর্জাহোম। মাই ডিয়ার স্টুডেন্টস, এই বুর্জাহোম কেন ইম্পর্টেন্ট জানো তো? প্রথমত হচ্ছে একটা জিনিস মনে রাখবে, বুর্জাহোমটা কাশ্মীরে অবস্থিত, আমাদের জম্মু কাশ্মীরে, ঠিক আছে? কাশ্মীরে অবস্থিত, এটা একটা নব্য প্রস্তর যুগের কেন্দ্র বা নিওলিথিক সেন্টার। বুর্জাহোম এই কারণে গুরুত্বপূর্ণ, বুর্জাহোমে আমরা দেখতে পাচ্ছি একটা কবর পেয়েছি, একটা সমাধি, যেখানে দেখা যাচ্ছে আ ডোমেস্টিক ডগ ওয়াজ বিউরিড উইথ হিজ মাস্টার। খুব ইম্পর্টেন্ট,
ভেরি মাচ ইম্পর্টেন্ট। কুকুরকে, একটা কুকুরকে তার প্রভুর সঙ্গে একই সঙ্গে সমাধিস্থ করা আছে। সো হোয়াট ডাজ ইট ইন্ডিকেট মাই ডিয়ার স্টুডেন্টস? স্যার কুকুরকে তো মানুষ নব্যপ্রস্ত যুগে স্যার গৃহপালিত করতে শিখেছিল, পরীক্ষায় আসে যে নিচের কোন, নিচের কোন প্রিহিস্টোরিক বা প্রাগৈতিহাসিক কেন্দ্রটিতে আমরা দেখতে পাই যে একটি কুকুরকে তার প্রভুর সঙ্গে সমাধিস্থ করা হয়েছে। উত্তরটা হবে কিন্তু বুর্জাহু। মনে থাকবে সবার, এটা মনে রেখো। এর পাশাপাশি তোমার আরেকটা আমি কেন্দ্রের নাম বলবো, যেটা আমার এখানে পিপিটিতে দেওয়া নেই। এই কেন্দ্রটার নাম তোমরা কাইন্ডলি প্রত্যেকে খাতায় লিখে রাখতে পারো। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিওলিথিক যুগের কেন্দ্র, সেটা হচ্ছে কোলদি হাওয়া। এই যে KOLDIHWA, এটা আমাদের এলাহাবাদে পাওয়া গেছে। এই কোলদি হাওয়া এলাহাবাদে। নিওলিথিক যুগে মানুষদের রাইস কাল্টিভেশন জানতো, মানুষদের রাইস কাল্টিভেশন জানতো, তার প্রমাণ পাওয়া যায় এই কোলদি হাওয়া থেকে। কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে, নব্যপ্রস্তর যুগে মানুষ যে রাইস কাল্টিভেশন, ধান চাষের বা চালের ব্যবহার জানতো, তার প্রমাণ পাচ্ছি আমরা এই কোলদি হাওয়া থেকে। এই দুটো কেন্দ্র, বুর্জাহু ম্যান কোলদি হাওয়া, অন্তত পক্ষে নব্যপ্রস্তর যুগের জন্য ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আরেকটা কেন্দ্রের আমি নাম বলবো, তারপর আমরা নেক্সট স্লাইডে যাব, সেটা হচ্ছে স্যার বেলান ভ্যালি। কি তোমাদের মনে পড়ছে, আমরা যখন প্যালিলিথিক যে যুগ আজকে সেশনে পড়ছিলাম, সেখানে বেলান ভ্যালির কথা বলেছিলাম। উত্তরপ্রদেশে বেলান ভ্যালি রয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো নব্যপ্রস্তর যুগের কেন্দ্র কিন্তু বেলান ভ্যালিতে পাওয়া গেছে। এই জন্য আমাদের পরীক্ষায় এই প্রশ্নটা দেয়, কি দেয় জানো তো, দেওয়া হয়ে থাকে যে সেটা হচ্ছে বেলান ভ্যালি হচ্ছে সেই কেন্দ্র যেখানে প্যালিওলিথিক যুগ, মেসোলিথিক যুগ এবং নিওলিথিক যুগ, এই তিনটে যুগের ধারাবাহিকতা আমরা দেখতে পাই। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? আবারও বলছি, বেলান ভ্যালি হলো সেই কেন্দ্র যেটা উত্তরপ্রদেশে আবিষ্কৃত হয়েছে। সেখানে আমরা প্যালিওলিথিক যুগ, মেসোলিথিক যুগ এবং নিওলিথিক যুগ, তিনটে যুগের ধারাবাহিকতা দেখতে পাই। কাইন্ডলি প্রত্যেকে বেলান ভ্যালিটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক? আর নিওলিথিক যুগের কথা বলবো, আর সেখানে আমাদের মেহেরগড়ের কথা বলবো না, তা তো হতে পারে না। মাই ডিয়ার স্টুডেন্টস, মেহেরগড়, এই মেহেরগড় থেকে, এই মেহেরগড় তোমাদেরকে বলে রাখি, এই মেহেরগড় বর্তমানে কোথায় অবস্থিত? এই মেহেরগড় বর্তমানে পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। ফার্স্ট ইনফরমেশন মনে রাখবে, মেহেরগড় কোথায় অবস্থিত বললাম? পাকিস্তানের বালুচিস্তানে। এবার এই যে পাকিস্তানের বালুচিস্তানে মেহেরগড় অবস্থিত, মেহেরগড় থেকে কি প্রশ্ন দেয় জানো? বিভিন্ন পরীক্ষায়, সে WBCS বলো তোমরা কিংবা তোমার PSC-র পরীক্ষা, তো আমি দেখেছি মেহেরগড় থেকে একটা প্রশ্ন দেয়, আর্লিয়েস্ট এক্সিস্টেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশে সর্বপ্রাচীন কৃষিকাজের নিদর্শন নিচের কোন কেন্দ্র থেকে পাওয়া যায়? উত্তর হচ্ছে মেহেরগড়। কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে, মেহেরগড় হচ্ছে একটা নব্য প্রস্তর যুগের কেন্দ্র যেটা বর্তমানে পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। এবং এই মেহেরগড় এই কারণে ইম্পর্টেন্ট যে মেহেরগড় থেকে আমরা কিন্তু ভারতীয় উপমহাদেশে সবচেয়ে প্রাচীনতম কৃষিকাজের সন্ধান পেয়ে থাকি। তো এই হচ্ছে আমাদের পুরো এন্টায়ার পাথরের যুগ বা প্রিহিস্টোরিক এজ নিয়ে আলোচনা। এরপর আমরা চলে যাব চ্যালকোলিথিক এজ। তবে চ্যালকোলিথিক এজে যাওয়ার আগে আমি একবার আবার মেন স্ক্রিনে আসবো, দেখবো যে তোমাদের কারো কোনো প্রশ্ন বা কমেন্ট, যদি কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং দিস কাইন্ডলি একটু বলবে। যদি এই পর্যন্ত যে যেটা পড়ালাম সেটা নিয়ে যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন্স বা কোয়ারিজ থাকে, তো ডেফিনেটলি তোমরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো। নইলে আমরা এবার প্যালিওলিথিক এজের পর আমরা চলে যাবো চ্যালকোলিথিক এজে। কোনো প্রশ্ন প্যালিওলিথিক, মেসোলিথিক বা নিওলিথিক এজ নিয়ে? কোনো কোয়ারিজ আছে তোমাদের, কোনো ডাউটস? ক্লিয়ার তো সবার কাছে? ক্লিয়ার, ওকে। তাহলে আমি এবার ওকে, থ্যাংক ইউ। বেশ, তাহলে এবার আমি চলে যাব চ্যালকোলিথিক এজ। দেখো আমি আজকে সেশনে একেবারে শুরুতেই তোমাদের একটা কথা বলেছিলাম যে এই যে আমরা প্রিহিস্টোরিক এজ পড়ছি, একটা বিষয় মনে রাখতে হবে, এই পুরো প্রিহিস্টোরিক এজ বা প্রাগৈতিহাসিক যুগে মানুষ কিন্তু কোনো ধাতুর ব্যবহার করেনি, জানতোই না তো সে ধাতুর ব্যবহার, সে শুধু পাথরের ব্যবহার করেছে। তাই প্রাগৈতিহাসিক যুগে বলা হয় স্টোন এজ। কিন্তু তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার তাহলে মানুষ প্রথম ধাতুর ব্যবহার কবে শিখলো, আর মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতুটার নাম কি স্যার? তারই এই উত্তর হচ্ছে এই চ্যালকোলিথিক এজ। মাই ডিয়ার স্টুডেন্টস, চ্যালকোলিথিক
শব্দটাকে ভেঙে দাও, চ্যালকো। এই যে চ্যালকো, চ্যালকো শব্দটা অর্থ হলো কি? কপার, মানে তামা। আর লিথিক মানে স্টোন, তার মানে তাম্র প্রস্তর যুগ। চ্যালকোলিথিক এজ মানে তাম্র প্রস্তর যুগ। এখান থেকে আমরা একটা এমসিকিউ পেয়েই গেলাম, মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতুটার নাম কি? মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতুটার নাম কি? স্যার তামা। কারণ যে যুগ থেকে মানুষের ধাতুর ব্যবহার শুরু হচ্ছে সেই যুগটার নামই স্যার চ্যালকোলিথিক এজ। ঠিক তো? যে যুগ থেকে মানুষের ধাতুর ব্যবহারটা শুরু হচ্ছে সেই যুগটার নামই হচ্ছে চ্যালকোলিথিক এজ। তাই মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতুর নাম হচ্ছে কপার বা তামা। আচ্ছা, আমি জানি না, আমার পিপিটির একেবারে লাস্টে আমি এই এই পিওয়াই কিউটা অ্যাড করেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি পিওয়াই কিউটা পড়ে দিচ্ছি। দ্য মেটাল ফার্স্ট ডিসকভার্ড বাই ম্যান ইজ, ভালো করে দেখো, এটা মিসলেনিয়াস 2012-তে এসেছে। আমি বললাম না তোমাদেরকে যে আমি তোমাদের আর যে কটা চ্যাপ্টার পড়াবো এই চ্যাপ্টার গুলো থেকে, এই যে তোমরা যারা মিসলেনিয়াস এসআই পুলিশ কনস্টেবলের স্টুডেন্টসরা রয়েছো, এই চ্যাপ্টার গুলো থেকে কি কি প্রশ্ন এই পরীক্ষাগুলো এসেছে আমি সব কটা আমার পিপিটিতে রেখেছি, সবগুলো আমি রাখার চেষ্টা করেছি। তো 2012 সালে দেখো মিসলেনিয়াস এই প্রশ্নটা দিয়েছিল, দ্য মেটাল ফার্স্ট ডিসকভার্ড বাই ম্যান। একটু লেখাটা হেজি হয়ে গেছে যেহেতু নিচে আমার এই লেখাটা চলে এসেছে বলে, বাট এবার তোমরা বুঝতে পারছো 2012-তে আসা মিসলেনিয়াসের প্রশ্ন, উত্তর আমরা সবাই করতে পারবো, কি বলতো? কপার, তাই না? তাহলে তাহলে যদি আমাদের এখান থেকে আমরা দুটো প্রশ্ন পেয়ে গেলাম চ্যালকোলিথিক যুগ থেকে, নাম্বার ওয়ান সেটা হচ্ছে কি, মানুষ প্রথম কোন যুগে ধাতুর ব্যবহার করতে শেখে, মানুষ প্রথম কোন যুগে ধাতুর ব্যবহার করতে শিখে? চ্যালকোলিথিক যুগে স্যার। আর মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতুটার নাম কি? কপার বা তামা। ক্লিয়ার? তার অনেক পরে আয়, তারপরে এসছে আয়রন, বাট মানুষ প্রথম তামার ব্যবহার করতে শেখে। ঠিক হ্যাঁ, বেশ, এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেকেন্ড চ্যাপ্টার আমাদের, সিন্ধু উপত্যকার সভ্যতা। এখন আমি তোমাদের আজকে যখন সেশনটা একেবারে শুরু করি, প্রথমেই আমি বলেছিলাম যে ইতিহাসের তিনটে যুগ রয়েছে, একটা হচ্ছে প্রাগৈতিহাসিক প্রি হিস্টোরিক এজ, একটা যুগের নাম বলেছিলাম তোমার প্রোটো হিস্টোরিক্যাল এজ, তাই তো? এবং আরেকটা বলেছিলাম হিস্টোরিক্যাল এজ। তো প্রোটো হিস্টোরিক্যাল এজ মানে আমরা যেটাকে বলতে পারি প্রোটো হিস্টোরিক ফেজ, মানে প্রায় ঐতিহাসিক যুগ। এবার তোমরা আমাকে এই প্রশ্নটা করতে পারো, স্যার আপনি প্রাগৈতিহাসিক যুগের সংজ্ঞা দিয়েছিলেন, আমরা এটা বুঝতেও পেরেছি, প্রাগৈতিহাসিক বা প্রি হিস্টোরিক এজ মানে যে যুগে মানুষ লিখতে জানে না। তো মানুষ যেহেতু লিখতে জানে না, তো তাদের লিখিত উপাদান তো আমরা পাবোই না, তাই সেটা ছিল প্রাগৈতিহাসিক যুগ। কিন্তু স্যার এবার আপনি বলুন, প্রোটো হিস্টোরিক যুগ বলতে কি সংজ্ঞাটা কি? প্রোটো হিস্টোরিক যুগের সংজ্ঞাটা কি জানো? যে যুগে মানুষ লিখতে জানত, ঠিক শুনছো, যে যুগে মানুষ লিখতে জানত কিন্তু তাদের লিখিত উপাদান পাঠোদ্ধার করা সম্ভবপর হয়নি, সেই যুগকে বলা হয় প্রোটো হিস্টোরিক ফেজ বা প্রায় ঐতিহাসিক যুগ। এখন তোমরা বলতে পারো, স্যার হরপ্পা সভ্যতা কি, হরপ্পা সভ্যতা কি প্রোটো হিস্টোরিক যুগ? আমার উত্তর হচ্ছে ইয়েস, হরপ্পা সভ্যতা হচ্ছে প্রোটো হিস্টোরিক যুগ। 14 আগস্ট 2024 আজ পর্যন্ত হরপ্পা সভ্যতার মানুষজন লিখতে জানতো কিন্তু তাদের লিখিত উপাদান আজ পর্যন্ত 14 আগস্ট 2024 পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণভাবে ডিসাইফার করা যায়নি, পাঠোদ্ধার করা যায়নি। দিস ইজ ওয়াই যদি তোমাদের প্রশ্ন করে প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম প্রোটো হিস্টোরিক যুগ বা প্রায় ঐতিহাসিক যুগ কোনটা, আশা করবো তোমরা প্রত্যেকে উত্তর করতে পারবে, স্যার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা আমাদের হরপ্পা সভ্যতা। আশা করি বোঝাতে পেরেছি প্রাগৈতিহাসিক যুগ আর প্রায় ঐতিহাসিক যুগের মধ্যে ফারাকটা। ওকে, চলো এবার আমরা এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে আলোচনা করি। দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কেন নাম এটার, কারণ খুব সিম্পল, সিন্ধু নদের উপত্যকায় এই সভ্যতাটা গড়ে উঠেছিল, তাই সভ্যতার নাম সিন্ধু উপত্যকার সভ্যতা। এবং এই সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্রটার নাম ছিল হরপ্পা, এই সভ্যতার আবিষ্কৃত প্রথম কেন্দ্রটার নাম ছিল হরপ্পা, তাই এই সভ্যতার নাম হলো হরপ্পান সিভিলাইজেশন।
এই দুটো একদম বেসিক জিনিস আমরা জেনে গেলাম। হরপ্পা সভ্যতার মানুষজন কিন্তু লোহার ব্যবহার করতে জানতো না, দে ডিড নট নো দ্য ইউজ অফ দ্য আয়রন। পরীক্ষায় প্রশ্ন আসে হরপ্পা সভ্যতার মানুষেরা নিচের কোন ধাতুটি ব্যবহার করতে জানতেন না, উত্তর হচ্ছে আয়রন বা লোহা। হরপ্পা সভ্যতার মানুষজন যে ধাতুটার ব্যবহার করতেন সেটা হচ্ছে তামা এবং ব্রোঞ্জ। এই কারণের জন্য হরপ্পা সভ্যতাকে আমরা ব্রোঞ্জ সিভিলাইজেশন নামেও কিন্তু অভিহিত করতে পারি। ক্লিয়ার? এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ। তোমরা একদম, আমি দেখো তোমাদের সাথে গল্পের মতো আলোচনা করছি এবং তার সাথে এমসিকিউ গুলো ধরে কিন্তু আলোচনা করছি, ঠিক আছে? এবার এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ অলসো নোন অ্যাজ দ্য হরপ্পান সিভিলাইজেশন, এটা তোমরা জানো, এটা আমি আগেই বলেছি। যেহেতু হরপ্পা হচ্ছে এই সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র, তাই এই সভ্যতার নাম হরপ্পা সভ্যতা। চলো এবার প্রশ্ন হচ্ছে, স্যার ভারতবর্ষে হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কার কে? যদি এই প্রশ্নটা দেয় যে ভারতে হরপ্পা সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন, তো লোকজন কিন্তু উত্তর দিয়ে দেয় রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানিম ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়। আদৌ কি সত্যি এটা? না, এটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতার প্রথম, মনে রাখবে প্রথম, ফার্স্ট, একদম প্রথম যিনি প্রত্নতাত্ত্বিক উৎখনন করেন, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি আর্কিওলজিক্যাল এক্সকেভেশন, দ্য আর্লিয়েস্ট এক্সকেভেশন ইন হরপ্পা ওয়াজ ফার্স্ট ডান বাই এই ভদ্রলোক, যা ছবিটা দেখতে পাচ্ছ, এনার নাম হলো চার্লস ম্যাসন। কত সালে করেছিলেন? 1826 সালে। এই প্রশ্নটা ইদানিং বিভিন্ন পরীক্ষায় আসছে, WBCS এর মতো পরীক্ষা তো আসছে, এর পাশাপাশি WBCS এর নিচের যে স্ট্যান্ডার্ডের পরীক্ষা সেখানেও কিন্তু দিচ্ছে। তো এটা প্রত্যেকে মনে রাখবে যে হরপ্পা অঞ্চলে প্রথম প্রথম সরি প্রত্নতাত্ত্বিক উৎখনন, ফার্স্ট আর্কিওলজিক্যাল এক্সকেভেশন যিনি করেছিলেন তিনি হচ্ছেন স্যার চার্লস ম্যাসন, ইন দ্য ইয়ার অফ 1826 ইনি প্রথম কাজটা শুরু করেছেন। তারপর বাকিরা এনার দেখানো পথ ধরে কিন্তু এগিয়ে গেছে, ঠিক আছে? তাহলে চার্লস ম্যাসনের নামটা মনে রাখবো, যিনি হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক উৎখননের সঙ্গে যার নাম একেবারে প্রথমে জড়িত। এবার আমরা আরো দুজনের কথা বলব, যে দুজন দেখতে পাচ্ছ, দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি ১৯২১ সাল নাগাদ এই দয়ারাম সাহানি তিনি আমাদের এই হরপ্পা অঞ্চলটা আবিষ্কার করেন, এবং বলতে পারো ১৯২২ সাল নাগাদ আমরা বলতে পারি রাখালদাস ব্যানার্জি তিনি কিন্তু এই মহেঞ্জোদড়ো আবিষ্কার করেন। তা দেখো, যেহেতু ১৯২১ হরপ্পা আবিষ্কার হচ্ছে, যেহেতু হরপ্পা হচ্ছে এই সভ্যতার তোমার হচ্ছে প্রথম আবিষ্কৃত কেন্দ্র, সেই কারণের জন্য আমরা এই সভ্যতাটাকে বলে থাকি হরপ্পান সিভিলাইজেশন, ঠিক? আর দয়ারাম সাহানি আর রাখালদাস বন্দ্যোপাধ্যায় যখন হরপ্পা সভ্যতা আবিষ্কার করছেন, তখন এই দুজনের মাথার উপরে যিনি ছিলেন, মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যিনি সেই সময় হেড ছিলেন, তার নাম হলো স্যার জন মার্শাল। তিনি সেই সময় ছিলেন ভারতবর্ষের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান, মানে ডিজি বলা যেতে পারে, ডিরেক্টর জেনারেল। ভালো কথা। এবার এখান থেকে একটা প্রশ্ন আছে, জানো তো, হরপ্পা সভ্যতার আবিষ্কার কারা কারা করেছিলেন, আর কি জন মার্শাল, এই জায়গাগুলো তোমরাও জানো, আমি না বললেও চলত। কিন্তু এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটার থেকে একটা প্রশ্ন দেয়, বিভিন্ন পরীক্ষা এসেছে, এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা কে করেন? আমরা পড়াই, আমরা বলি স্যার জন মার্শাল ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান, সেই সময় দয়ারাম সাহানি তার অধীনে ১৯২১, রাখালদাস ব্যানার্জি ১৯২২, মহেঞ্জোদড়ো সভ্যতা আবিষ্কার করেন। কিন্তু আমরা কখনো কি এটা ছেলেমেয়েদেরকে বলার চেষ্টা করি যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়? মনে রাখবে, প্রত্যেকে মনে রাখবে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইট ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার অফ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফাউন্ডেশন ইয়ার হচ্ছে 1861। প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেককে বলছি এটা খাতায় লিখে রাখবে, পরীক্ষায় আজকাল আসছে। এবং যিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে আলেকজান্ডার কানিংহাম, এটাও পরীক্ষায় দেয়, আলেকজান্ডার কানিংহাম হু ফাউন্ডেড দি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাহলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কে আবিষ্কার করেন, সরি কে প্রতিষ্ঠা করেন? আলেকজান্ডার কানিংহাম। কত সালে প্রতিষ্ঠা করেন? 1861 সালে, ঠিক? এটা হচ্ছে ঘটনা। এবার আলেকজান্ডার কানিংহাম করেন, বুঝলাম, কিন্তু যদি তোমাদের আরেকটা প্রশ্ন এখান থেকে দেয়, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয়, ফার্স্ট ইন্ডিয়ান
ডিরেক্টর জেনারেল কে হয়েছিলেন, কে বলতে পারবে? আর্কিওলজিক্যাল সার্ভেয়ার, এই সরি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ডিরেক্টর জেনারেল কে হয়েছিলেন, প্রথম ভারতীয় ডিরেক্টর জেনারেল? এনারা যারা ছিলেন, জন মার্শাল বলো, কানিংহাম সাহেব বলো, এনারা তো প্রত্যেকে ছিলেন ইংরেজ, কিন্তু প্রথম ভারতীয় ডিরেক্টর জেনারেল কে ছিলেন এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার? মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকে মনে রাখবে নামটা, তিনি হচ্ছেন আমাদের দয়ারাম সাহানি। আমি আবারও বলছি, দয়ারাম সাহানি তিনি হচ্ছেন কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় ডিরেক্টর জেনারেল। মনে থাকবে সবার এটা, প্রত্যেকে কাইন্ডলি কিন্তু মনে রেখো, দয়ারাম সাহানি, হি বিকেম দ্য ফার্স্ট ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়া, এই ফার্স্ট ডিরেক্টর জেনারেল অফ, ফার্স্ট ইন্ডিয়ান ডিরেক্টর জেনারেল অফ আর্কিওলজিক্যাল সার্ভে। এবার তোমরা প্রশ্ন করতে পারো, স্যার দয়ারাম সাহানি সময়কালটা বলে দিন। সময়কালটা হচ্ছে 1931 থেকে 1935, 1931 থেকে 1935, এটা হচ্ছে দয়ারাম সাহানির ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সময়কাল। ঠিক আছে, চলো আমরা চলে যাবো এবার হরপ্পা সভ্যতা। দেখো, হরপ্পা সভ্যতা সম্পর্কে বলা হয়ে থাকে, এই হরপ্পা সভ্যতা হচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটা, এবং পৃথিবীর অন্যতম একটা বৃহত্তম লার্জেস্ট সিভিলাইজেশন। এই হরপ্পা সভ্যতার এক্সটেন্ট যদি আমরা দেখি কতটা বড় ছিল, হরপ্পা উত্তর, সরি, উত্তর দিকে হরপ্পা সভ্যতা ছিল আমাদের মান্ডা পর্যন্ত বিস্তৃত। মনে রাখবে, হরপ্পা সভ্যতার উত্তরতম কেন্দ্র হচ্ছে মান্ডা। এই মান্ডা কোথায় অবস্থিত স্যার? মান্ডা হচ্ছে জম্মু কাশ্মীর অবস্থিত। আর দক্ষিণে হরপ্পা সভ্যতা হচ্ছে সুদূর দায়মাবাদ পর্যন্ত বিস্তৃত। দায়মাবাদ মনে রাখবে, দায়মাবাদ পর্যন্ত বিস্তৃত। এবং এই দায়মাবাদটা কোথায় পড়ছে স্যার? দায়মাবাদটা পড়ছে আমাদের মহারাষ্ট্রতে, রাইট? এবং এই দায়মাবাদ কোন নদীর তীরে অবস্থিত স্যার? প্রাভোরা নদীর তীরে। প্রত্যেকে খাতায় লিখে রাখবে, এই দায়মাবাদ যে নদীর তীরে অবস্থিত সেটা প্রাভোরা, পরীক্ষায় আসে। হরপ্পা সভ্যতা পূর্ব দিকে, যে কেন্দ্রটা রয়েছে সেটা হচ্ছে আলমগীরপুর। যেটা উত্তরপ্রদেশে রয়েছে। আর পশ্চিম দিকে হরপ্পা সভ্যতার বিস্তৃতিটা খালি দেখো, সুতকা জেন্দার। এই সুতকা জেন্দারটা কোথায় অবস্থিত? পাকিস্তানের বালুচিস্তানে। এবং এই সুতকা জেন্দার বর্তমানে যে নদীর তীরে অবস্থিত, পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, দাস্ত রিভার, DASHT। এই হলো হরপ্পা সভ্যতার চারটে দিকের চারটে কেন্দ্র, মনে থাকবে সবার। উত্তরে হচ্ছে মান্ডা জম্মু কাশ্মীর, দক্ষিণে হচ্ছে বলেছি দায়মাবাদ, যেটা মহারাষ্ট্রের প্রাভরা নদীর তীরে অবস্থিত, পূর্ব দিকে হচ্ছে আলমগীরপুর, যেটা উত্তরপ্রদেশ, আর পশ্চিম দিকে হচ্ছে সুতকা জেন্দার, যেটা পাকিস্তান বালুচিস্তানে অবস্থিত এবং দস্ত রিভারের তলায় অবস্থিত। ঠিক, এবার দেখো, হরপ্পা থেকেই আসা একটা প্রশ্ন, বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইন্ডিয়াস ওল্ডেস্ট সিভিলাইজেশন, আমাদের ক্লাসিক 2009 কিন্তু আসা প্রশ্ন, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার হরপ্পা সভ্যতার এই যে বিস্তারটা, হরপ্পা সভ্যতার এই যে একটা বিস্তার রয়েছে, মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, বেসিক্যালি হরপ্পা সভ্যতা ভারত তোমার আমাদের তিনটে দেশে অবস্থিত, মানে হরপ্পা সভ্যতার এক্সটেনশন, যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি তিনটে দেশে পাওয়া গেছে। একটা হচ্ছে ভারত, মনে রাখবে, এটাও মনে রাখবে, হরপ্পা সভ্যতার বিস্তার মোট কটা দেশে পাওয়া গেছে? এটা লোকজন বলে দুটো দেশে, না দুটো দেশে না, তিনটে দেশে পাওয়া গেছে। একটা ভারতে পাওয়া গেছে, একটা পাওয়া গেছে তোমার পাকিস্তানে পাওয়া গেছে, রাইট, এবং আরেকটা পাওয়া গেছে আফগানিস্তানে, মাই ডিয়ার স্টুডেন্টস, এটা মনে রাখবে। এবার তোমাদের বলে রাখি, ভারতবর্ষের ভেতর সবচেয়ে যে রাজ্যটাতে বেশি হরপ্পান কেন্দ্র আবিষ্কার হয়েছে তার নাম কি? ভারতবর্ষের যে রাজ্যটাতে সবচেয়ে বেশি হরপ্পান কেন্দ্র পাওয়া গেছে সেই রাজ্যটার নাম হচ্ছে গুজরাট, মনে থাকবে, প্রত্যেকে মনে রাখবে, স্বাধীন মানে বলতে পারো ভারতবর্ষে যে কেন্দ্রটাতে সবচেয়ে বেশি হরপ্পান কেন্দ্র পাওয়া গেছে সেটা গুজরাট। আর আরেকটা প্রশ্ন, স্বাধীনতার পর ভারতবর্ষে প্রথম যে হরপ্পান কেন্দ্রটা আবিষ্কার হয় তার নাম কি? রোপার। এই যে এই রোপার হচ্ছে পাঞ্জাবে অবস্থিত, তাহলে রোপার থেকে কি বললাম? রোপার থেকে যেটা বললাম, এই রোপার হচ্ছে স্বাধীনতার পর ভারতবর্ষে আবিষ্কৃত প্রথম হরপ্পান কেন্দ্র, রোপার, পাঞ্জাবে অবস্থিত। ক্লিয়ার সবার কাছে? এই কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে। আর
হরপ্পা সভ্যতার সবচেয়ে বৃহত্তম কেন্দ্রটার নাম কি? মাই ডিয়ার স্টুডেন্টস, এটাও মনে রাখবে, হরপ্পা সভ্যতার সবচেয়ে বৃহত্তম কেন্দ্রটার নাম হচ্ছে রাখিগাড়হি। এই রাখিগাড়ি হচ্ছে হরপ্পা সভ্যতার সবচেয়ে বৃহত্তম কেন্দ্র, এবং এই রাখিগাড়ি যেখানে অবস্থিত সেটা হচ্ছে হরিয়ানা, আমাদের ভারতে অবস্থিত। আগে বলা হতো মহেঞ্জোদাড়ো, কিন্তু যখন রাখিগাড়ি আবিষ্কৃত হলো তখন দেখা গেলো রাখিগাড়ি হচ্ছে হরপ্পা সভ্যতার সবচেয়ে লার্জেস্ট, সবচেয়ে বৃহত্তম হরপ্পান কেন্দ্র। ক্লিয়ার? এই কয়েকটা ছোট ছোট ইনফরমেশন তোমরা কাইন্ডলি মনে রাখবে। এবার আমরা দেখে নেব এই হরপ্পা সভ্যতা কোন দিক থেকে এক্সেপশনাল ছিল। দেখো, হরপ্পা সভ্যতার যদি আমরা বিষয় মানে এক্সেপ মানে তার ফিচার নিয়ে আলোচনা করি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার ছিল এটাই যে হরপ্পা সভ্যতার পুরো এন্টায়ার হরপ্পা সভ্যতা দুটো ভাগে বিভক্ত। সেই দুটো ভাগ কি? দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে সিটাডেল, দেখো আমার পিপিটিতে দেওয়া আছে, একটা হচ্ছে সিটাডেল এবং আর একটা হচ্ছে লোয়ার টাউন। এই সিটাডেল মানে কি? সিটাডেল মানে হচ্ছে, এই সিটাডেলের বাংলা হচ্ছে উঁচু উঁচু দুর্গ বেষ্টিত অঞ্চল। হরপ্পা সভ্যতার যখন তোমার ওই আর্কিওলজিক্যাল এক্সকাভেশন করা হলো, তখন দেখা গেল যে হরপ্পা সভ্যতার প্রত্যেকটা কেন্দ্রে শুধু একটা কেন্দ্র বাদ দিয়ে, সে কেন্দ্রটার নাম আমি বলবো তোমাদের, প্রত্যেকটা কেন্দ্রে, মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখা গেল কি দেখা গেল না, প্রত্যেকটা কেন্দ্র দুটো করে ভাগ রয়েছে, একটা উঁচু দুর্গ দ্বারা পরিবেষ্টিত অঞ্চল, সেটা করেছে সিটাডেল। এই সিটাডেলের ভেতরেই হরপ্পানদের ওই বড় বড় বাড়িগুলো ছিল, এই সিটাডেলের ভেতরেই হরপ্পানদের ওই বড় বড় বাড়িগুলো ছিল, যে বাড়িগুলোর ভেতর তোমার স্নানাগার ছিল, যে বাড়িগুলোর মধ্যে রান্নাঘর ছিল, যে বাড়িগুলোর মধ্যে উঠোন ছিল, যে বাড়িগুলোর মধ্যে টয়লেট ল্যাট্রিন ছিল, বৃহৎ আকারের বাড়ি, বড় বড় জানালা। তো সিটাডেল অঞ্চলের ভেতর থাকায় বাড়িগুলো, এবং এই বাড়িগুলো প্রত্যেকটাই উঁচু দুর্গ দ্বারা পরিবেষ্টিত, এটা বলে সিটাডেল। আর সিটাডেলের ঠিক উল্টো দিকে ওই আলোর নিচে অন্ধকার যেমন থাকে, তেমনি ছিল কিন্তু লোয়ার টাউন। লোয়ার টাউন মানে একেবারে হরপ্পানদের যে মূল রাস্তা, তার উপরে এই লোয়ার টাউনগুলো অবস্থিত ছিল, ছোট ছোট সেই বস্তির মতো ঘর, প্রত্যেকটা ঘরে অপ্রশস্ত জায়গা, একটাই ঢোকার দরজা, ছোট একটা জানালা, এটা বলে লোয়ার টাউন। এন্টায়ার হরপ্পা সভ্যতার প্রত্যেকটা কেন্দ্রে, শুধু এক্সেপশনাল আছে, আমি এক্সেপশনালটা তোমাদেরকে বলবো, কিন্তু এটুকু কাইন্ডলি তোমরা মনে রাখবে যে সিটাডেল আর লোয়ার টাউন কিন্তু দেখা গেছে। এটা হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা তাদের যে টাউন প্ল্যানিং, এই টাউন প্ল্যানিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু একটা এক্সাম্পল। তার মানে এখান থেকে বুঝতে পারছো, হরপ্পানদের টাউন প্ল্যানিং যখন শব্দটা আমরা ব্যবহার করছি, তখন আমরা নির্দ্বিধায় বলতে পারি যে হরপ্পা সভ্যতা ছিল একটা আরবানাইজড সিভিলাইজেশন, ভারতবর্ষের প্রথম নগর কেন্দ্রিক সিভিলাইজেশন। মনে থাকবে সবার, তাহলে যদি আমাদেরকে বলে ভারতবর্ষের প্রথম আরবান সিভিলাইজেশনের নাম কি, ভারতবর্ষের প্রথম আরবান সিভিলাইজেশনের নাম কি? স্যার, হরপ্পা সভ্যতা। যদি প্রশ্নটা এইভাবে আমাদের ঘুরিয়ে দেয়, দ্য ফার্স্ট আরবানাইজেশন টুক প্লেস, ভারতবর্ষের নগরায়ন প্রথম কোন যুগে ঘটেছিল, আমরা উত্তর করতে পারবো তো? ভারতবর্ষের প্রথম নগরায়ন বা আরবানাইজেশনও বলতে পারো এই হরপ্পা সভ্যতা আমলে ঘটেছিল। তাই হরপ্পা সভ্যতা হচ্ছে পুরোদস্তুর একটা নগর কেন্দ্রিক সভ্যতা, ঠিক, এবং এটা একটা নাগরিক সভ্যতা, ভারতবর্ষের প্রথম নগরায়ন এই হরপ্পান আমলে ঘটেছে। তাহলে হরপ্পানদের নগর পরিকল্পনার বেসিক ফিচার জানলাম, হরপ্পা সভ্যতার প্রকৃতিটা জানলাম। এবার তোমরা আমাকে বলতে পারো, স্যার আপনি তো এতক্ষণ ধরে যখন টাউন প্ল্যানিং এর কথা বলছিলেন, তখন তো আপনি একটা জিনিস বললেন যে ব্যতিক্রম নাকি আছে, আপনি বললেন যে ব্যতিক্রম মানে কি আছে, তো স্যার ব্যতিক্রমটা বলুন, কি ব্যতিক্রম? ব্যতিক্রম হচ্ছে ব্যতিক্রম হচ্ছে ধোলা ভিড়া। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ধোলা ভিড়া বলে হরপ্পান কেন্দ্রটা কি ব্যতিক্রম জানো? যেখানে হরপ্পা সভ্যতার প্রত্যেকটা কেন্দ্র দুটো করে ভাগে বিভক্ত, সেখানে ধোলা ভিড়া হচ্ছে একমাত্র হরপ্পান কেন্দ্র যার তিনটে ভাগ রয়েছে। অর্থাৎ ধোলা ভিড়াতে সিটাডেল রয়েছে, ধোলা ভিড়াতে লোয়ার টাউন রয়েছে, আর ধোলা ভিড়াতে আরেকটা ভাগ রয়েছে যেটা হচ্ছে মিডিল টাউন। মনে রাখবে, তাহলে যদি আমাদেরকে পরীক্ষায় প্রশ্ন দেয় যে হরপ্পা সভ্যতার নিচের কোন কেন্দ্রটা, হরপ্পা সভ্যতার নিচের কোন কেন্দ্রটি তিনটি ভাগে বিভক্ত, আমরা সবাই উত্তর করতে পারবো তো? আনসার করতে পারবো তো যে হরপ্পা সভ্যতার সেই কেন্দ্রটা হচ্ছে তোমার
যেটা হচ্ছে তোমার ধোলাভিরা, যে ধোলাভিরাতে কিন্তু কোনোরকম কোনো তিন সরি তিনটে তিনটে আমরা দেখতে পাচ্ছি টাউন, মানে তিনটে ভাগে শহরটা বিভক্ত। এবার আরেকটা এক্সেপশন আছে, আরেকটা ব্যতিক্রম আছে, সে ব্যতিক্রমটা কি জানো? চান হু দাঁড়ো, কাইন্ডলি একটু মনে রাখবে, চান হু দাঁড়ো। স্যার চান হু দাঁড়ো কোথায় অবস্থিত? চান হু দাঁড়ো অবস্থিত পাকিস্তানে, পরীক্ষায় আসে। ধোলাভিরা আমাদের গুজরাটে অবস্থিত, ধোলাভিরা কিন্তু অবস্থিত আমাদের গুজরাটে, মনে রাখবে এই 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 কেন্দ্রগুলোর নাম দেয় কোথায় কোথায় অবস্থিত। আর চান হু দাঁড়ো অবস্থিত পাকিস্তানের সিন্ধু অঞ্চলে, পাকিস্তানের সিন্ধু অঞ্চলে। চান হু দাঁড়ো কেন ইম্পর্টেন্ট? স্যার চান হু দাঁড়োতে কোনো সিটাডেলই পাওয়া যায় না, খাতায় লিখে রাখবে প্রত্যেকে। চান হু দাঁড়ো হচ্ছে সেই হরপ্পান কেন্দ্র যেখানে কোন রকম কোন সিটাডেল বা দুর্গ পাওয়া যায়নি। নো সিটাডেল ওয়াজ ফাউন্ড ইন চান হু দাঁড়ো, বা চান হু দাঁড়ো ইজ দ্য অনলি হরপ্পান সাইট, একমাত্র হরপ্পান কেন্দ্র যেখানে কোনো উঁচু দুর্গ বেষ্টিত অঞ্চল পাওয়া যায়নি। মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে ব্যতিক্রম দুটো মনে থাকবে তো? পুরো এন্টায়ার হরপ্পা সভ্যতা দুটো ভাগে বিভক্ত, সিটাডেল লোয়ার টাউন, একমাত্র হরপ্পান কেন্দ্র ধোলাভিরা যেখানে তিনটে পার্ট রয়েছে, সিটাডেল, মিডিল টাউন, লোয়ার টাউন, আর একটা কেন্দ্র চান হু দাঁড়ো, এমন একটা হরপ্পান কেন্দ্র যেখানে কোনো সিটাডেলই পাওয়া যায়। ঠিক আছে, বেশ, এবার আমরা দেখে নেব যেটা হরপ্পা সভ্যতার এই আবিষ্কারগুলো। দেখো হরপ্পা আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি, এটা তোমরা জানো প্রত্যেকে, 1921 সালে হরপ্পা আবিষ্কৃত। বর্তমানে হরপ্পা রয়েছে পাকিস্তানের পাঞ্জাব, পাকিস্তান পাঞ্জাবে, এবং যে জেলায় সেটা হচ্ছে মন্টগোমারি জেলায়, এবং হরপ্পা যে নদীর তীরে অবস্থিত সেটা মনে রাখবে রাভি নদী, এটা পরীক্ষায় দেয় হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত, রাভি নদীর তীরে পাকিস্তানের মন্টগোমারি জেলার পাঞ্জাবে আমাদের হরপ্পা অবস্থিত। এবার আসো মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন তোমার রাখালদাস ব্যানার্জি 1922 সালে, এটা সিন্ধু নদের তীরে অবস্থিত, হরপ্পার রাভি নদীর তীরে, মহেঞ্জোদারো সিন্ধু নদের তীরে। মহেঞ্জোদারো বর্তমানে যেখানে অবস্থিত, মানে যে জেলাটাই, এটাও মহেঞ্জোদারো পাকিস্তানে, এবং লারকানা ডিস্ট্রিক্ট, পাকিস্তানের লারকানা ডিস্ট্রিক্ট আমরা বলতে পারি মহেঞ্জোদারো অবস্থিত। মহেঞ্জোদারো শব্দটা অর্থ কি? মাউন্ট অফ দ্য ডেড, মনে রাখবে, অর্থাৎ মৃত মানুষের স্তূপ। এবার চলে আসো হরপ্পা সভ্যতার আরেকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেটা হচ্ছে কালীবঙ্গান। কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান হচ্ছে আমাদের রাজস্থানে অবস্থিত। কালীবঙ্গান যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে ঘাগার রিভার। কালীবঙ্গানকে আবিষ্কার করেন, কালীবঙ্গান এটা ফাউন্ডেড হয়ে গেছে, আমার পিপিটিতে লাইনটা একটু গন্ডগোল হয়েছে, এটা ফাউন্ডেড হবে না, ইট ওয়াজ ডিসকভার্ড বাই অমলানন্দ ঘোষ, ইট ওয়াজ ডিসকভার্ড বাই অমলানন্দ ঘোষ। কালীবঙ্গান অমলানন্দ ঘোষের দ্বারা কিন্তু আবিষ্কার হয়েছে। কিন্তু এখানে আরেকটা, এই কালীবঙ্গান নিয়ে আরেকটা ছোট্ট টুইস্ট আছে, সেই টুইস্ট একটু বলি তোমাদেরকে, একটু বলি। WBCS এর তোমার খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, 2021 বা 2022 প্রিলিমসে একটা প্রশ্ন দিয়েছিল। প্রশ্নটা ছিল যে চারটে হরপ্পান কেন্দ্র দিয়েছিল, তার পাশে এক্সক্যাভেটরদের নাম দিয়ে দিয়েছিল, এক্সক্যাভেটর মানে কারা কারা আবিষ্কার করেছে, সেটা কালীবঙ্গানও ছিল। এবার ওই প্রশ্নটা খুব ভালো লেগেছিল এবং আমি সেই জন্য তোমাদের কাছে এক্সাম্পলটা টানলাম। যদিও তোমরা কেউই WBCS এর এখানে মানে পরীক্ষা দিচ্ছ না বা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, বাট যে পরীক্ষাগুলোর জন্য হচ্ছে সেগুলোর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সেটা হচ্ছে যে কালীবঙ্গান নিয়ে লোকজন জানে অমলানন্দ ঘোষ কালীবঙ্গান আবিষ্কার করেছে। এটা দেখবে তোমরা যে সমস্ত বইপত্রগুলো পড়ো পাশাপাশি, সেখানেও এই ইনফোটা দেওয়া থাকে। কিন্তু সত্যি কি কালীবঙ্গান প্রথম অমলানন্দ ঘোষ আবিষ্কার করেছেন? উত্তরটা হচ্ছে না। কালীবঙ্গান প্রথম আবিষ্কার করেছিলেন যিনি, তার নাম হচ্ছে স্যার কি জানো? লুইগিও পিও টেসেটোরি। হ্যাঁ, সেদিন ওই WBCS এর ওই পরীক্ষাটাই প্রশ্নটাতে এই নামটাই ছিল, লুইগিও পিও টেসেটোরি। মানে লুইগিও পিও টেসেটোরির নাম তো কেউ জানেই না, কারণ বইতে দেওয়া নেই, বইতে তো অমলানন্দ ঘোষই দেওয়া থাকে কালীবঙ্গান। তো সেটা খানিকটা চমক একটা ছিল সেই প্রশ্নের মধ্যে। তো সেই জায়গাটা তোমরা একটু মনে রেখো, তো এই ইনফোটা তোমরা মনে রেখো যে কালীবঙ্গান এটা প্রথম যিনি আবিষ্কার করেন তিনি হচ্ছেন লুইগিও পিও টেসিটোরি, এবং এই যে ভদ্রলোক, এই যে লুইগিও পিও টেসিটোরি, ইনি হচ্ছেন একজন ইতালিয়ান ইন্দোলজিস্ট, ইনি একজন ইতালিয়ার মানে সরি ইতালির লোক এবং ইতালিয়ান ইন্দোলজিস্ট, ইনি কিন্তু প্রথম তোমার হচ্ছে কালীবঙ্গানটা আবিষ্কার করেন। এবং অবাক করার মতো বিষয় হচ্ছে ওই 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 প্রশ্নটা, ওই স্পেসিফিক ওই প্রশ্নটার উত্তর কিন্তু WBCS
এই লুইগীয় টেসিটোরি নিয়েছিল। তাই জন্য আমি তোমাদের বললাম এটা মনে রাখবে, অমলানন্দ ঘোষ পরবর্তীকালে কালীবঙ্গানকে বৃহত্তর আকার আবিষ্কার করেন, বাট লুইগীয় পিও টেসিটোরি ইতালিয়ান ইন্দোলজিস্ট, তিনি হচ্ছেন কিন্তু কালীবঙ্গানের প্রথম, কালীবঙ্গান প্রথম আবিষ্কার করা কাজটা তিনি করেন। ঠিক আছে, এটা কাইন্ডলি একটু তোমরা প্রত্যেকে মনে রেখো। কালীবঙ্গান থেকে আরো দু একটা ইনফরমেশন দেওয়া যেতেই পারে। হরপ্পানদের যে ক্যামেল বোনস, উটের হাড়, সেটা আমরা জানি কালীবঙ্গান থেকে পাওয়া গেছে, এটা মনে রাখবে, হরপ্পানদের উটের হাড় কালীবঙ্গানে। এবং কালীবঙ্গানের জানো তো কালীবঙ্গানে ফায়ার অল্টার্স পাওয়া গেছে, ফায়ার অল্টার্স, ফায়ার অল্টার্স মানে স্যার যজ্ঞ কুণ্ড। হরপ্পা সভ্যতার মানুষজন যে যাগ যজ্ঞ করতো তার প্রমাণ এই কালীবঙ্গানে ফায়ার অল্টার্স থেকে পাওয়া যায়। কালীবঙ্গানে একটা কৃষিক্ষেত্র পাওয়া গেছে, হ্যাঁ কৃষিক্ষেত্র, যেখান থেকে মানুষজন মনে করে যে হরপ্পান মানুষ, হরপ্পা সভ্যতার লোকরা কৃষিকাজ করতে জানতো। এবং কালীবঙ্গান থেকে আরেকটা জিনিস পাওয়া গেছে, সেটা কি জানো? কালীবঙ্গান হচ্ছে একমাত্র হরপ্পান কেন্দ্র যেটা ভূমিকম্পে তারা ধ্বংস হয়ে যায়। ইয়েস, আর্লিয়েস্ট এভিডেন্স অফ আর্থকোয়েক, কাইন্ডলি প্রত্যেকে তোমরা এটা মনে রাখবে, আর্লিয়েস্ট এভিডেন্স অফ আর্থকোয়েক যদি কোথাও হয়ে থাকে তাহলে সেটা হয়েছিল কিন্তু কালীবঙ্গানে। আর্লিয়েস্ট এভিডেন্স অফ আর্থকোয়েক, ভূমিকম্পের প্রথম নিদর্শন আমরা যে হরপ্পান কেন্দ্রে দেখতে পাই সেটা কালীবঙ্গান। তো কাইন্ডলি এই কয়েকটা ইনফো তোমরা কালীবঙ্গান থেকে একটু পারলে মনে রেখো। কালীবঙ্গানের পর হরপ্পা সভ্যতার আরেকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র সেটা হচ্ছে লোথাল। এই লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত, লোথাল আবিষ্কার করেন এসআর রাও, আর লোথাল হচ্ছে হরপ্পা সভ্যতার বন্দর শহর, পোর্ট সিটি বলা হয়ে থাকে। এই লোথালকে বলা হয়ে থাকে কি বলা হয়ে থাকে স্যার? পোর্ট সিটি, বন্দর শহর। এবং বলা হয়ে থাকে যে লোথালে নাকি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বন্দরটা পাওয়া গেছে। ঠিক, এ কয়েকটা ইনফরমেশন লোথাল থেকে মনে রাখবে। এর পাশাপাশি আরো দুটো ইনফরমেশন দেবো। মাই ডিয়ার স্টুডেন্টস, লোথাল আরেকটা কারণ ইম্পর্টেন্ট, কি জানো? মহেঞ্জোদারো শব্দের অর্থ কি পেলে গো? তোমরাই বলো, মহেঞ্জোদারো শব্দটার অর্থ আমরা কি পেলাম বলো? মহেঞ্জোদারোর, আচ্ছা আচ্ছা ঠিক, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি পেলে বলো একটু? মৃতের স্তূপ, ঠিক, শতরূপা বলছে মৃতের স্তূপ। আর যদি তোমাদেরকে বলি যে মাউন্ট অফ দ্য ডেড, ঠিক, লোথাল শব্দের অর্থ কি জানো? প্রত্যেকে খাতায় লিখে রাখবে, ল্যান্ড অফ দ্য ডেড, ল্যান্ড অফ দ্য ডেড, অর্থাৎ মৃত মানুষের স্থান। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মাউন্ট অফ দ্য ডেড, লোথাল শব্দের অর্থ হচ্ছে ল্যান্ড অফ দ্য ডেড। ঠিক, লোথাল থেকে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, পুঁতি তৈরি কারখানা, ইয়েস ঠিক বলেছো, বিডিং, বিড ফ্যাক্টরি পাওয়া যায়। এবং এই জন্য যেহেতু বিডিং, বিড মেকিং ফ্যাক্টরি লোথালে পাওয়া গেছে, তাই লোথালকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল টাউন। হরপ্পা সভ্যতার ওয়ান অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল টাউন হচ্ছে আমাদের এই লোথাল। বেশ, লোথালের আরেকটা নাম আছে কি জানো? লোথালকে বলা হয় মিনি হরপ্পা, পারলে তোমরা এগুলো মনে রাখবে একটু, মিনি হরপ্পা। ঠিক আছে, কি বললাম, লোথালকে বলা হয় থাকে মিনি হরপ্পা, এটা পরীক্ষায় দেয়। ঠিক আছে, চলো লোথাল ডান। এবারে চানহুদারো, চানহুদারো হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত এবং এটা আবিষ্কার করেছেন এনজি মজুমদার এবং আর্নেস্ট ম্যাকে। চানহুদারো হচ্ছে হরপ্পা সভ্যতার একটা ইন্ডাস্ট্রিয়াল টাউনের মধ্যে, যেখানে ওই বিড মেকিং ফ্যাক্টরি, পুঁতি তৈরি কারখানা কিন্তু পাওয়া যায়। এবার আসো স্যার রোপার, এবার আসো রোপারে। রোপার কেন ইম্পর্টেন্ট তোমরা সবাই মোটামুটি জেনে গেছো। আমি বলেছিলাম যে স্বাধীনতার পর ভারতবর্ষে যদি কোনো প্রথম যদি কোনো হরপ্পান কেন্দ্রটা আবিষ্কার হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে কিন্তু রোপার। রোপার আবিষ্কার করেছেন যিনি, তিনি হচ্ছেন ওয়াই ডি শর্মা, খুব ইম্পর্টেন্ট। রোপার থেকে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, রোপার বর্তমানে তোমার হচ্ছে রূপনগর নামে অবস্থিত, এটাও গুরুত্বপূর্ণ। এবং রোপার হচ্ছে স্বাধীনতার পর ভারতে আবিষ্কৃত প্রথম হরপ্পান কেন্দ্র, এটাও গুরুত্বপূর্ণ। রোপার আবিষ্কার করেছিলেন তোমার হচ্ছে যে আমরা বলতে পারি যে কি বলো ওটাকে, ওয়াই ডি শর্মা, তাই তো? এবং রোপার আরেকটা কারণ ইম্পর্টেন্ট, কারণ জানো, একটু আগে তোমাদেরকে যখন নিউলিথিক যুগ পড়াচ্ছিলাম তখন ওখানে ডগ বিউরিয়ালের কথা বলেছিলাম, বলেছিলাম না বুর্জাহোম, তোমরা একটু আগে তো পড়লে যে বুর্জাহোমে একজন প্রভুর সঙ্গে তার কুকুরকে সমাধিস্থ করা হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, রোপার হচ্ছে সেই হরপ্পান কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা সমাধি পাওয়া গেছে, যে সমাধিতে একটা মানুষের সাথে মানে প্রভুর সাথে কুকুরের সমাধি। রোপার এই কারণে গুরুত্বপূর্ণ, পারলে প্রত্যেককে তোমরা খাতায় কিন্তু লিখে রাখবে।
তাহলে রোপারের নামটা দুটো কারণ ইম্পর্টেন্ট, এক হচ্ছে স্বাধীনতার পর ভারতে আবিষ্কৃত প্রথম হরপ্পান কেন্দ্র, আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বিউরিং আ ডগ বিনিথ দ্য হিউম্যান বিউরিয়াল, মানুষের সাথে কুকুরের সমাধি। ঠিক, এবার আমরা আসবো সুরকোটাডা। মাই ডিয়ার স্টুডেন্টস, এই সুরকোটাডা হরপ্পা সভ্যতার গুজরাটে অবস্থিত, এটা আবিষ্কার করেছেন জেপি যোশী। সুরকোটাডা ইম্পর্টেন্ট এই কারণের জন্য, হরপ্পা সভ্যতার সুরকোটাডায় আমরা হর্স রিমেন্স পাচ্ছি, ঘোড়ার সমাধি পাচ্ছি। বাট একটা জিনিস মনে রাখবে, হরপ্পানরা ঘোড়ার ব্যবহার জানতো না। কি বললাম, হরপ্পানরা ঘোড়ার ব্যবহার জানতো না, এটা ঘটনা, এটা ফ্যাক্ট। কিন্তু সুরকোটাডায় আমরা কিন্তু রিমেন্স অফ হর্স পাচ্ছি। এবার আসো সুতকা জেন্দার। সুতকা জেন্দার পাকিস্তানের বালুচিস্তানের বর্তমানে মাকরান উপত্যকা অবস্থিত। সুতকা জেন্দার হরপ্পা সভ্যতার পশ্চিমতম কেন্দ্র, এটা আবিষ্কার করেছেন অরেল স্টেইন। এই নামটা মনে রাখবে, এটা পরীক্ষায় দেয়। সুতকা জেন্দার কে আবিষ্কার করেছেন? অরেল স্টেইন। তোমরা মানচিত্রে দেখতে পাচ্ছ সুতকা জেন্দার ঠিক কোন জায়গাটা অবস্থিত, এবং সুতকা জেন্দার হচ্ছে যে নদীর তীরে অবস্থিত, মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে দস্ত রিভার। সুতকা জেন্দার যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে অন দা ব্যাঙ্ক অফ দ্য রিভার দস্ত। এবার আসো ধোলাভিরা। ধোলাভিরা এটা গুজরাটের কচ্ছের রণ অঞ্চল অবস্থিত। ধোলাভিরা আবিষ্কার করেছিলেন জেপি যোশী। ধোলাভিরায় যেটা পাওয়া গেছে, এই যে দেখো আমি একদম বোল্ড করে দিয়েছি, ফাউন্ড লার্জেস্ট ইনস্ক্রিপশন, ধোলাভিরায় হরপ্পানদের সবচেয়ে বৃহত্তম লেখমালাটা পাওয়া গেছে। এবং এই প্রশ্নটা দেখো 2019 মিসলেনিয়াসে এসেছে, মিসলেনিয়াসে দিয়েছিল 2019। আমার আশা করি এবার তোমরা প্রশ্নটা পরিষ্কার দেখতে পাচ্ছ। হুইচ অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাজ দ্য লার্জেস্ট ইনস্ক্রিপশন, উত্তর আমরা সবাই করতে পারবো স্যার, ধোলাভিরা। আমি চেষ্টা করেছি মিসলেনিয়াসের বা ক্লার্কসি বা এসআই বা কনস্টেবল, এই পরীক্ষাগুলোতে না বেসিক্যালি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, প্রাচীন ভারতের ইতিহাস থেকে খুব যে বিরাট কিছু প্রশ্ন দিয়েছে সেটা দেয়নি, বুঝতে পেরেছো? আমি কালকে প্রচুর খুঁজে খুঁজে যেভাবে একটা পেয়েছি সে কটাই তোমাদের কাছে রেখেছি। তবে হ্যাঁ, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি যে পার্টটা রয়েছে সেখান থেকে কিন্তু এই পরীক্ষাগুলোতে, মানে এই যে চারটে পরীক্ষা, প্রচুর প্রশ্ন এসেছে। তাই মডার্ন যখন তোমাদেরকে পড়াবো তার প্রমাণ তোমরা হাতে নাতে দেখতে পাবে, ঠিক আছে? এমনকি এসআই বা পুলিশ কনস্টেবলের পরীক্ষা, হোয়াট এভার। যাই হোক, আমরা আবার ধোলাভিরাতেই ফিরি। ধোলাভিরাতে পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ইনস্ক্রিপশন পাওয়া গেছে। আরেকটা কি জিনিস জানো, ধোলাভিরা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ। আমরা আমি তো প্রথমেই তোমাদের সাথে আলোচনা করেইছি যে ধোলাভিরা হচ্ছে সেই হরপ্পান শহর যেটা তিনটে ভাগে বিভক্ত, সিটাডেল রয়েছে, লোয়ার টাউন রয়েছে এবং মিডিল টাউন রয়েছে। তোমরা এটাও জেনে গেলে ধোলাভিরাতে লার্জেস্ট ইনস্ক্রিপশন পাওয়া গেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা মনে রাখবে, ধোলাভিরার মানুষজন বা ধোলাভিরাতে একটা জায়ান্ট ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার মানুষ ওয়াটার ম্যানেজমেন্ট, জল সংরক্ষণাগার জন্য যে কেন্দ্রটা বিখ্যাত ছিল সেটা ধোলাভিরা। কাইন্ডলি প্রত্যেকে খাতায় লিখে রাখবে, জায়ান্ট ওয়াটার রিজার্ভার হ্যাজ বিন ফাউন্ড ইন ধোলাভিরা। এবং ধোলাভিরাই ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম সবচেয়ে ফেমাস হরপ্পানদের ভিতর, পুরো এন্টার হরপ্পা সভ্যতা। কাইন্ডলি এটা একটু মনে রেখো, ঠিক আছে? এবার একটু হরপ্পানদের যে ব্যবসা বাণিজ্য করতো, তো দেখতেই পাচ্ছ হরপ্পানদের ব্যবসা বাণিজ্যতে আমি এখানে ধাতুগুলোর নাম দিয়ে দিয়েছি এবং কোন কোন কেন্দ্রগুলোর সাথে তাদের ব্যবসায়িক আমদানি রপ্তানি হতো সেগুলো তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ, ঠিক আছে? ট্রেডের সঙ্গে সঙ্গে হরপ্পানদের আমরা বলতে পারি রিলিজিয়াস বিলিফস অফ ইন্দাস পিপল, হরপ্পানদের ধর্মীয় বিশ্বাসটা কেমন ছিল। দেখো প্রথমে একটা বিষয় বলা যায়, হরপ্পানদের যদি আমরা ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলি তাহলে একটা বিষয় বলা যায়, হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা। এটা আমরা সবাই জানি, এটা মনে রাখবে, হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা। যদি তোমরা বলো স্যার প্রমাণ কি, আপনি বলছেন হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা, প্রমাণ দিন। প্রমাণ হচ্ছে হরপ্পা সভ্যতার এই ধোলাভিরা বলো, মহেঞ্জোদারো বলো, হরপ্পা বলো, এই কেন্দ্রগুলো তারা প্রচুর তোমার ওই মাটির নারী মূর্তি পাওয়া গেছে, এবং সেই নারী মূর্তিগুলো গায়ে ধূপধুনোর চিহ্ন এখনো রয়েছে। সেখান থেকে ঐতিহাসিকের সিদ্ধান্তে এলেন যে ডেফিনেটলি এই মাটির মূর্তিগুলোকে তারা পুজো আর্চা করত। দিস ইজ ওয়াই এই সভ্যতা আছে মাতৃতান্ত্রিক সভ্যতা। এবং একই সঙ্গে হরপ্পা, আমাদের হরপ্পা কেন্দ্রতে, হরপ্পা কেন্দ্রতেই বলতে পারো আর্থ গডেস বলা হয়, আর্থ গডেস পৃথিবীর দেবী বলা হয় এটাকে, একটা মাতৃমূর্তি পাওয়া গেছে। সেই মাতৃ সেই 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 মাটির মূর্তিটা হরপ্পাতে যে মাটির মূর্তিটা পাওয়া গেছে সেই মাটির সেই নারী মূর্তিটা
উত্তানুপাত, উত্তানুপাত মানে তার মাথা দুটো উপরের দিকে, সরি পা দুটো উপরের দিকে, মাথাটা তার নিচে, তার গর্ভ থেকে একটা চারা গাছ বেরোচ্ছে, এই মূর্তিটা পাওয়া গেছে। এটা বলে আর্থ গডেস, কাইন্ডলি এটাও একটু পারলে তোমরা মনে রাখবে, আর্থ গডেস হরপ্পার থেকে পাওয়া গেছে। এবার হরপ্পার মানুষজন প্রকৃতি পুজো করত, হ্যাঁ তারা প্রকৃতি পুজো করত, তাদের তারা যে গাছটার পুজো করত, মাই ডিয়ার স্টুডেন্টস মনে রাখবে, তাদের গাছটার নাম ছিল পিপল গাছ, তারা পিপল ট্রির পুজো করত, তারা একটা পাখির পুজো করত, সেই পাখিটা ছিল পিজিয়ান, পায়রা তারা পুজো করত, ঠিক এটা মনে রাখবে। এবং বলতে পারো যে আমরা হরপ্পা সভ্যতার কালীবঙ্গান এবং লোথাল, হরপ্পানদের দুটো কেন্দ্র কালীবঙ্গান এবং লোথাল, এই দুটো কেন্দ্রতে আমরা ফায়ার অল্টার্স পেয়েছি, যজ্ঞ কুণ্ড। তার মানে হরপ্পানরা যাগ যজ্ঞ টজ্ঞ এসব ব্যাপারগুলোর সঙ্গে কিন্তু বেশ ওয়াকিবহাল ছিল আমরা বলতে পারি, ঠিক তো? আরেকটা জিনিস বলতেই হবে হরপ্পানদের এই ধর্মীয় জীবনের ক্ষেত্রে, প্রোটোটাইপ অফ শিবা, স্যার পশুপতি শিব, তাই না? হরপ্পানরা যে দেবতার পুজো করেছিল যার ছবি আমরা পেয়েছি, তিনি হচ্ছেন পশুপতি শিবা, পশুপতি শিব, একজন যোগী, একজন ধ্যানরত যোগী, তিনি 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 বসে রয়েছেন, ধ্যান করছেন, আর তাকে ঘিরে কয়েকটা পশু রয়েছে, তাই না? সেটা বলা হয় কি বলা হয় স্যার, পশুপতি শিবা। কি কি পশু রয়েছে? একটা গন্ডার রয়েছে, একটা হাতি রয়েছে, একটা মহিষ রয়েছে, একটা বাঘ রয়েছে, এবং সেই এই চারটে প্রাণী রয়েছে তাকে ঘিরে, এবং সেই পশুপতির পায়ের কাছে দুটো হরিণ রয়েছে। তাহলে যদি প্রশ্ন দেয়, যদি প্রশ্ন দেয়, খুব ভালো করে শোনো, এখান থেকে একটা প্রশ্ন দেয়, পশুপতি শিব, পশুপতি আমরা পেয়েছি হরপ্পায়, হরপ্পা সভ্যতায় পশুপতিকে ঘিরে কতগুলো প্রাণী রয়েছে? তাহলে একটা বাঘ, একটা সিংহ, একটা মহিষ, একটা হাতি, সরি ভুল বললাম, একটা বাঘ, একটা মহিষ, একটা হাতি এবং একটা গন্ডার, তাই তো? আর তার পায়ের কাছে রয়েছে দুটো হরিণ, তার মানে পাঁচটা প্রাণী তাকে ঘিরে রয়েছে পশুপতি। এনাকেই বলছেন, জন মার্শাল বলছেন যে প্রোটোটাইপ অফ শিবা, ঠিক আছে? এবার আসো হরপ্পানদের মৃৎপাত্র। দেখো হরপ্পানদের মৃৎপাত্র দু ধরনের ছিল, হরপ্পানদের মৃৎপাত্র দু ধরনের ছিল, একটা ছিল সাধারণ মৃৎপাত্র এবং আরেকটা ছিল চিত্রিত মৃৎপাত্র। মনে রাখবে চিত্রিত মৃৎপাত্র মানে যেটাকে আমরা বলতে পারি পেন্টেড পটারি, এবং হরপ্পানদের মৃৎপাত্রতে সাধারণত লাল এবং কালো, এই দুটো রঙের ব্যবহার আমরা দেখতে পাই, ঠিক আছে? এবার ফাইনালি বলবো যেটা, যে সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার পতন কিভাবে ঘটল। দেখো পৃথিবীর কোনো সভ্যতাই, ইতিহাস অন্তত আমাদেরকে প্রমাণ দেয় যে পৃথিবীর কোনো সভ্যতাই কিন্তু বলতে পারো যে কি বলবো, পৃথিবীর কোনো সভ্যতাই কিন্তু দীর্ঘ মানে তোমার পার্মানেন্ট হয় না, সবার পতন ঘটে। হরপ্পা সভ্যতার পতন ঘটেছে, এটা একটা ইতিহাসের অবশ্যম্ভাবী নিয়ম। এখন এই হরপ্পা সভ্যতার পতনের পিছনে কারণ কি? সত্যি কথা বলতে গিয়ে হরপ্পা সভ্যতার পতন কি কারণে ঘটেছে তার কোনো লজিক্যাল কনক্লুশন আমরা এখনো এসে পৌঁছতে পারিনি। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত দিয়েছেন, সেই মতামতের নিরিখেই বলা যেতে পারে যে কোনো একটা সুনির্দিষ্ট কারণে এই হরপ্পা সভ্যতার পতন ঘটেনি। হরপ্পা সভ্যতার পতন ঘটার পিছনে আসলে অনেকগুলো কারণ দায়ী ছিল, এবং এই অনেকগুলো কারণের থেকে উঠে এসেছে অনেকগুলো তত্ত্ব, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে আর্য, আর্যদের আক্রমণ। কারণ হরপ্পা সভ্যতার পরে আসছে বৈদিক সভ্যতা, বৈদিক সভ্যতার স্রষ্টা হচ্ছেন আর্যরা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, বেশ কিছু ঐতিহাসিক তারা দাবি করছেন যে হরপ্পা সভ্যতার আসলে পতনের জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল আর্য আক্রমণ, ঠিক আছে? কারণ হরপ্পানরা লোহার ব্যবহার জানতো না, এবং মহেঞ্জোদারো বলে কেন্দ্রটাতে সেখানে বেশ কিছু অসমাধিস্থ, মানে সমাধি দেওয়া হয়নি, অসমাধিস্থ বেশ কিছু স্কেলেটন আমরা পেয়েছি, কি বললাম বুঝতে পেরেছ? এবং সেই সেই স্কেলেটনগুলোর মাথার ভেতর গভীর ক্ষত চিহ্ন রয়েছে, ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে অনেকে মনে করছেন। সেখান থেকে হিস্টোরিয়ানরা কনক্লুশন আসছেন যে আর্যদের আক্রমণের ফলে এই সভ্যতার পতন ঘটে। তো এইরকম বিভিন্ন মতামত রয়েছে, কেউ বলছেন আর্য আক্রমণের তত্ত্ব, কেউ বলছেন যে তোমার হচ্ছে যে ওই সেই সময়কার হরপ্পানদের যে নদীগুলো ছিল সেই নদীগুলোর গতিপথের পরিবর্তন, কেউ বলছেন যে বন্যা, কেউ বলছেন যে ভূমিকম্প, কেউ বলছেন যে প্রাকৃতিক বিপর্যয়, হোয়াট এভার। তার মানে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার যে হরপ্পা সভ্যতার পতন কোনো সুনির্দিষ্ট কারণে ঘটেনি,
অনেকগুলো কারণের সমন্বয়ে কিন্তু ঘটেছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি হরপ্পা সভ্যতা নিয়ে আমাদের আজকের আলোচনা। এরপর আমরা ডেফিনেটলি পরের টপিকে যাব, কিন্তু তার আগে একবার আমি আবার মেন স্ক্রিনে আসবো, এবং যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তো তোমরা বলতে পারো। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইউ ক্যান আস্ক মি ফ্রিকোয়েন্টলি। আর এই পর্যন্ত যা বলেছি মোটামুটি প্রত্যেকে বুঝতে পেরেছো তো? একটু কমেন্ট করে জানিও তোমরা। ক্লিয়ার সবার কাছে? নো ডাউট। বেশ, যারা রয়েছে সবাই যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা উইদাউট এনি হেজিটেশন আমাকে কিন্তু প্রশ্ন করতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আমি সবসময় চাই। এই রে শতরূপা বলেছে যে দারুণ পড়ানো হলো, কিন্তু আপনার নামটা স্যার জানতে পারলাম না। হ্যাঁ, আমি ডেফিনেটলি আমার নাম বলবো শতরূপা, আমার নাম রাহুল চক্রবর্তী। আমি একেবারে ক্লাসের শুরুতেই নাম বলছিলাম, হয়তো তখন তুমি জয়েন করোনি, ঠিক আছে? একেবারে ক্লাসের শুরুতেই বলেছিলাম। শম্ভু শেখর মাঝি কি এটা প্রশ্ন গেছে? হ্যাঁ 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 আশিস, হরপ্পানরা কপারের ব্যবহার জানতো, ব্রোঞ্জের ব্যবহার জানতো ভাই, সোনার ব্যবহার জানতো, রূপোর ব্যবহার জানতো, টিনের ব্যবহার জানতো, কিন্তু লোহার ব্যবহারটা তারা জানতো না। বেশ তানিয়া, ঠিক আছে, আমি যে প্রশ্নটা, আচ্ছা আর কারো কোনো প্রশ্ন? সৌভিক বোধহয় একটা প্রশ্ন কিছু করবো বলছিলে, সৌভিক বোধহয় একটা কিছু প্রশ্ন করবো বলছিলে, সৌভিকের প্রশ্ন। আরেকজন যে প্রশ্ন করেছে তার আনসার কি আমি দিতে পেরেছি? হরপ্পা সিভিলাইজেশন অনলি কপার আর ব্রোঞ্জ পাওয়া গিয়েছিল। আশিস, আমি তোমার প্রশ্ন আনসার আমি আশা করি দিতে পেরেছি, পুরো সিনেমার মতো। বেশ, আচ্ছা ইউটিউবে আপনার ক্লাস করেছিলাম রমেশ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা আমরা কি আজকে বৈদিক সভ্যতা পড়বো নাকি? তোমরা কি বলছো যে অশ্বতম হত ইতিহাস এখানেই করে দেবো? হ্যাঁ, ধর্মন্দ্রের গল্পটা বলবেন তো? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। হ্যাঁ শম্ভু, শম্ভু শেখর মাঝি, হরপ্পা সভ্যতা হলো সিন্ধু সভ্যতা, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো তো? আচ্ছা আজকে থাকবে তাহলে, তোমরা বলছো বৈদিক সিভিলাইজেশন পুরো হিস্ট্রি দেবে পুড়িয়ে দেবেন এক্সামের আগে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। এরপর আমাদের বৈদিক সভ্যতা আলোচনা করবো, এবং বৈদিক সভ্যতা যখন তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে, বৈদিক সভ্যতা যখন আলোচনা তোমাদের সাথে করব, আজকে আর তোমরা বলছো যে যখন বলছো যে তোমরা আর পড়বেন না তখন তোমার কিছু বলার নেই। আমি ভেবেছিলাম যে আরো মিনিট 10 আমাদের হাতে রয়েছে, হোয়াট এভার, তো জোর করে আমি বলবো না তোমাদের কিছু, ঠিক আছে? স্যার আমার কোয়েশ্চেন, শান্তনু আমি তোমার প্রশ্ন ভাই দেখতে পাইনি, অনেক অনেক মেসেজ আসছে পরপর, তো আমি আরেকবার যদি তুমি কাইন্ডলি আমাকে একটু প্রশ্নটা করো খুব ভালো হয়, ঠিক আছে? তুমি যদি আমাকে আরেকবার কাইন্ডলি প্রশ্নটা করো পড়াবো। আচ্ছা তাহলে শুরু করি। শোনো, আরো আমাদের হাতে তো মোটামুটি 1.5 ঘন্টা ক্লাস, 7 মিনিট রয়েছে, তাহলে একটু বৈদিকটা শুরু করে দিই কেন? শুরু করলে কি অসুবিধে আছে, ঠিক আছে? বৈদিকটা বেশিক্ষণ নেব না, আমি 1.5 ঘন্টাতে শেষ করব, বৈদিকটা একটু পড়িয়ে দিই। বেশ, মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি ক্রোনোলজিক্যাল অর্ডারে যাই তাহলে প্রি হিস্টোরিক এজ মানে স্টোন এজ, প্রাগৈতিহাসিক যুগের সংজ্ঞা তোমরা পেয়ে গেছো। হরপ্পা সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগ, তার ডেফিনেশন তোমরা পেয়ে গেছো। এবার তোমরা আমাকে একটা প্রশ্ন করতেই পারো, ধরতেই পারো, স্যার এই যে বৈদিক যুগ এটা কোন কোন এজের মধ্যে পড়ছে? মাই ডিয়ার স্টুডেন্টস, বৈদিক যুগ যে সময়টার মধ্যে পড়ছে সেটা হচ্ছে হিস্টোরিক এজ, মানে স্যার ঐতিহাসিক যুগ। এবার প্রশ্ন করো তোমরা, স্যার কেন ঐতিহাসিক যুগ? উত্তর দিন, আপনি বলুন কেন ঐতিহাসিক যুগ? মাই ডিয়ার স্টুডেন্টস, বৈদিক যুগ এই কারণে হচ্ছে তোমার হিস্টোরিক যুগ, কারণ বৈদিক যুগের মানুষজন লিখতে জানতো, তাদের লিখিত উপাদান আমরা পাঠোদ্ধার করতে পেরেছি, খুব সিম্পল। বৈদিক যুগের মানুষজন লিখতে জানতো এবং তাদের লিখিত উপাদান আমরা পাঠোদ্ধার করতে পেরেছি, দিস ইজ ওয়াই এই বৈদিক যুগ হচ্ছে ঐতিহাসিক যুগ। তাহলে ভারতের ইতিহাসে প্রথম, যদি বলে ভারতের ইতিহাসে প্রথম প্রায় ঐতিহাসিক যুগ কোনটা, তোমরা উত্তর করতে পারবে? যদি বলে ভারতের ইতিহাসে প্রথম ঐতিহাসিক যুগ কোনটা, তোমরা উত্তর করতে পারবে? স্যার বৈদিক যুগ। এবার যে গল্পটা আসবে, বৈদিক যুগের স্রষ্টা কারা? দেখো একটা কথা বলি, তোমরা আমাকে একটা প্রশ্ন করতেই পারতে, কিন্তু তোমরা প্রশ্নকে করলে না, হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা?
স্যার এটা তো আপনি বলেননি, আমিও বলিনি, সত্যি বলিনি, ভুলে গেছি আমি, আমি পড়ানোতে পড়ানোর ফ্লোতে হয়তো ভুলে গেছি, স্কিপ করে দিয়েছি, ভেবেছিলাম বলবো। হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা? এই প্রশ্নটা আসবেই আসবে। পৃথিবীর যে কোনো সভ্যতা, মাই ডিয়ার স্টুডেন্টস, কারোর না কারোর হাত দিয়ে শুরু হয়েছে। এই যে বৈদিক যুগ আমরা পড়ছি, বৈদিক যুগ তো কাদের কাদের তৈরি? আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি, স্যার বৈদিক যুগ আর্যদের তৈরি। দ্য ভেদিক এজ ওয়াজ অথর্ড বাই দ্য আরিয়ানস বলতে পারি তো আমরা। কিন্তু স্যার আমরা এটা কি করে বলবো যে হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা? আসলে হরপ্পা সভ্যতা কোনো একটা সুনির্দিষ্ট জাতিগোষ্ঠীর দ্বারা তৈরি নয়। হ্যাঁ গো, ঠিক শুনছো, হরপ্পা সভ্যতায় আমরা যে স্কেলেটন, হিউম্যান স্কেলেটন গুলো পেয়েছি, হিউম্যান স্কেলেটন গুলো পেয়েছি মাই ডিয়ার স্টুডেন্টস, তার মধ্যে রয়েছে, সেই স্কেলেটন গুলোকে পরীক্ষা নিরীক্ষা করে, অ্যানালিসিস করে দেখা গেছে চারটে জাতিগোষ্ঠীর নাম, একটা প্রোটো অস্ট্রালয়েড, একটা আলপিনয়েড, একটা মেডিটেরিয়ান, একটা মঙ্গোলয়েড। এই চারটে জাতির সমন্বয়ে আমাদের এন্টায়ার, মানে এই চারটে জাতি পাওয়া গেছে। সুতরাং ঐতিহাসিকরা বলছেন হরপ্পা সভ্যতা কোনো সুনির্দিষ্ট জাতির দ্বারা তৈরি নয়, হরপ্পা সভ্যতা হচ্ছে একটা মিক্সড সিভিলাইজেশন। কি বললাম? হরপ্পা সভ্যতা একটা মিক্সড সিভিলাইজেশন, মনে থাকবে সবার। আর বৈদিক সভ্যতার স্রষ্টা কারা? আর্যরা। ফারাকগুলো কিন্তু মনে রাখবে। এবার হরপ্পা সভ্যতা যদি নগরকেন্দ্রিক সভ্যতা হয়, মাই ডিয়ার স্টুডেন্টস, হরপ্পা সভ্যতা যদি নগরকেন্দ্রিক সভ্যতা হয়, তাহলে বৈদিক সভ্যতা তার 180 ডিগ্রি উল্টো দিকে থাকে। এই বৈদিক সভ্যতা হচ্ছে ভিলেজ সেন্ট্রিক সিভিলাইজেশন, বা আমরা বলতে পারি গ্রাম কেন্দ্রিক সভ্যতা। মানে স্যার, মানে স্যার বৈদিক যুগে ভারতবর্ষ আবার নগর থেকে শহরে ফিরে, এই সরি, নগর থেকে গ্রামে ফিরে আসছে। বৈদিক যুগ কেন? খুব ক্লিয়ার স্যার, এই যুগে বেদ এবং বৈদিক সাহিত্যগুলো, বেদের বেদ, চারটে বেদ এবং বেদের অনুষঙ্গ হিসেবে বাকি সাহিত্যগুলো রচিত হয়েছিল, মনে থাকবে। এই জন্য এই সভ্যতার নাম বৈদিক যুগ। কেন এই সভ্যতার নাম বৈদিক যুগ? কারণ এই যুগে বেদ এবং বেদের অনুষঙ্গ হিসেবে সাহিত্যগুলো রচিত হয়েছে। দিস ইজ ওয়াই এই যুগটা বলে বৈদিক যুগ। স্যার বৈদিক যুগের সময়কালটা কত, টাইম লাইনটা বলুন। বৈদিক যুগের সময়কাল হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ, 1500 খ্রিস্টপূর্বাব্দ, আমরা বলতে পারি 1500 BCE, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে মোটামুটি ভাবে বলতে পারো 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই বৈদিক যুগ বর্তমান ছিল, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এবং এই এন্টায়ার বৈদিক যুগকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আর সেই দুটো ভাগ কি কি? একটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, একটা হচ্ছে স্যার আর্লি ভেদিক এজ, আদি বৈদিক যুগ। এই আদি বৈদিক যুগের সময়কালটা কত? 1500 থেকে 1100 কোনো বইতে থাকে, কেউ কেউ বলেন 1000, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, 1500 থেকে 1100 বা 1000 খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে আদি বৈদিক যুগের সময়কাল। এবং আরেকটা হচ্ছে লেটার বৈদিক এজ, পরবর্তী বৈদিক যুগ, মাই ডিয়ার স্টুডেন্টস, এবং এটার সময়কালটা হচ্ছে এই 1100 থেকে বা 1000 থেকে তোমার হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দ। এটা হচ্ছে বৈদিক যুগের এন্টায়ার সময়কাল। ক্লিয়ার? বৈদিক যুগের দুটো পার্ট আমি আশা করি বোঝাতে পেরেছি, হাতে আর সময় বিশেষ নেই আমাদের। কিন্তু এই যে ছবিটা দেখতে পাচ্ছ, তো জাস্ট ছবিটা খালি দেখো, ছবিটা দেখে কি বুঝতে পারছো? ছবিটা দেখে কি বুঝতে পারছো? একজন একজন আর্য, একজন ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে রয়েছেন স্যার। তার মানে এই ছবিটা থেকে আমাদের MCQ জানা হয়ে যাবে, বই পড়ার দরকার নেই, ছবি কথা বলে। তার মানে স্যার বৈদিক যুগের মানুষজন ঘোড়ার ব্যবহার জানতো, আমরা বলতে পারি তো? ইয়েস অর নো? এই ছবিটা থেকে আমরা বলে দিতে পারি, তাই না? আর আর কি দেখতে পাচ্ছ? এই বৈদিক যুগের মানুষগুলো কি নিয়ে হাঁটছে? কয়েকটা ছাগল নিয়ে হাঁটছে, এবং এখানে একটা খচ্চর রয়েছে, খচ্চর বা গাধা যেটাকে বলতে পারি, গাধা, ছাগল ইত্যাদি নিয়ে হাঁটছে। তার মানে কি? তার মানে বৈদিক যুগের মানুষের প্রধান পেশা ছিল অ্যানিমাল হাজবেন্ড্রি, মাই ডিয়ার স্টুডেন্টস, পশুপালন। ঠিক শুনছ, বৈদিক যুগের মানুষজন পশুপালন করত, তাদের প্রধান জীবিকা কৃষিকাজ ছিল, কৃষিকাজ করত, কিন্তু কৃষিকাজের সঙ্গে তাদের জীবিকা ছিল পশুপালন। এখান থেকে MCQ পেয়ে গেলাম আমরা।
বৈদিক যুগের মানুষজন কোন প্রাণীর ব্যবহার শুরু করেছিল? ঘোড়ার ব্যবহার ব্যাপকভাবে। আর বৈদিক যুগের মানুষজনের প্রধান জীবিকা কি ছিল? পশুপালন এবং হচ্ছে, হ্যাঁ, পশুপালন এবং হচ্ছে তোমার কৃষিকাজ। এবার এই আর্যদের নিয়ে যদি আমরা গল্পটা বলি, তাহলে আর্যরা কখন প্রথমবার ভারত, মানে যে সেটা হচ্ছে তোমার যে আর্যরা কোথাকার, ভারতের নাকি ভারতের বাইরে, এই নিয়ে একটা বিরাট বড় কন্ট্রোভার্সি রয়েছে। কিন্তু আজ আমি সেটার আলোচনা করব না, আজকে সেশন আমি এখানেই থামবো, ঠিক আছে? মাংস খেতে ওই জন্য, একদমই তাই, আজকে সেশন আমি এখানেই স্টপ করব। পরের দিনে যে টপিকটা হবে সেটা কিন্তু একেবারেই বৈদিক সভ্যতা, মানে আজ যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করব। এবং ডেফিনেটলি তোমাদেরকে বলবো বৈদিক যুগের মানুষজনের জীবনযাত্রা এবং বৈদিক যুগের, বৈদিক যুগ থেকে অ্যাকচুয়ালি বলতে পারো আমাদের এই সমাজ ব্যবস্থার গঠন কাঠামোটা শুরু হলো। তো ডেফিনেটলি খুব একটা ইন্টারেস্টিং পার্ট তোমাদের জন্য বাকি থাকলো। তারপর ষোড়শ মহাজনপদের গল্প হবে, আর তারপরে তোমাকে একজন বলেছে যে স্যার নন্দদের ধনানন্দে গল্পটা বলবেন, ধনানন্দে গল্পটা আমি ডেফিনেটলি বলবো। তোমরা যারা খিচুড়ি খেতে ভালোবাসো, বর্ষাকাল তো শেষ হয়েই গেল প্রায়, কিন্তু ইলিশ মাছ আর খিচুড়ি খেতে খেতে ধনানন্দে গল্প শুনবে। হ্যাঁ গো, খিচুড়ি কিভাবে একটা ভারতের সভ্যতার, মানে ভারতের ইতিহাসে রূপরেখা পাল্টে দিয়েছিল, তার গল্পটা বাকি থাকি তোমাদের। সৌভিক বলছে আমি, সৌভিকের মেসেজ আবার চলে গেল রে সৌভিক, ঠিক সৌভিক ভাই তোমার প্রশ্ন আমি দেখতে, দাদা 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 সৌভিক বলছে আমি বলছিলাম স্যার মডার্নের বেস্ট রিসোর্স কি, স্পেকট্রাম বা বিপানচন্দ্র? আচ্ছা, তার মানে তুমি এটাই বলতে চাইছো সৌভিক যে মডার্ন ইন্ডিয়ার জন্য তুমি কোনটা পড়তে পারো, ঠিক আছে? আরে মডার্ন ইন্ডিয়া আমি পড়ি দেবো, চাপ নিচ্ছ কেন, ঠিক আছে? এখানে মডার্ন ইন্ডিয়া পড়াবো তোমাদের, চাপ নিচ্ছ কেন? মডার্ন ইন্ডিয়া যখন পড়াবো তখন শুনবে, তার সাথে সুলতানি যুগ পড়াবো, বাবার হইলো আবার জ্বর, সারিলো ঔষুধে। ভাই সৌভিক চাপ নিও না, মডার্ন ইন্ডিয়াতে আমাকে আসতে দাও, ঠিক আছে? মডার্ন ইন্ডিয়ার জন্য তুমি যে কোনো একটা ভালো বই পড়তে পারো, তুমি সোনালি বানসাল পড়তে পারো, আমার মনে হয় তোমরা যদি WBCS সহ PSC ক্লাসি মিসলেনের জন্য প্রিপারেশন নাও, সোনালি বানসালের বইটা ভীষণ টু দি পয়েন্ট। সোনালি বানসাল স্নেহিল ত্রিপাঠী বই রয়েছে, তুমি বা আমাদের ওই রাজীব আহিরের বইটা যেটা স্পেকট্রাম সেটাও পড়তে পারো, ঠিক আছে? অ্যান্ড বিপানচন্দ্রের বইটাও পড়তে পারো, বাট সেটা হচ্ছে তোমার, সেটা তো যেহেতু থরলি পড়তে হবে টেক্সট বই, যদি সময় থাকে তো বিপানচন্দ্রের তো বিকল্প কিছু হয় না ভাই, ঠিক আছে? সো চাপ নিও না, আমি যখন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি যাব, তোমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে PSC ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, বিশ্বাস করো আমি যখন কালকে PYQ-গুলো করছিলাম, এই PPT-টা বানাচ্ছিলাম, তখন আমি নিজেও খানিকটা চমকে গেলাম যে এখান থেকে তো কোনো PYQ আসেনি, তাও ছেলেমেয়েদেরকে আমি ডিটেলসেই পড়াবো, সেটা আমি পড়ানোর চেষ্টা করেছি। মডার্ন ইন্ডিয়ার প্রচণ্ড ভালো ওয়েটেজ, যখন মডার্ন পড়াবো তোমাদেরকে একেবারে PYQ সামনে রেখে আমি টপিকগুলো আলোচনা করবো, ঠিক আছে? আর তোমাদের কারোর প্রশ্ন তো নেই, অসংখ্য ধন্যবাদ তোমাদের, থ্যাংক ইউ প্রত্যেককে, ভালো থেকো সবাই, দেখা হবে তোমাদের সাথে। আর যদি কোনো অভাব অভিযোগ থাকে তাও জানাবে। দেখো এত বড় একটা চ্যাপ্টার, এতগুলো জায়গা, তাই একটু স্পিডে আমাকে বলতে হয়, আমি 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 তার জন্য দুঃখিত, মাঝে মাঝে স্পিড আমার বেড়ে যায় একটু, ঠিক আছে? বাট আমি চেষ্টা করব আরেকটু স্লোলি পড়ানোর জন্য, ঠিক আছে? এবং টু দি পয়েন্ট অনুযায়ী, ঠিক আছে? তো চলো, মডার্ন হিস্ট্রি নিয়ে চাপ নিও না, আমি বললাম তোমাকে আসতে দাও না, আধুনিক ভারত ইতিহাস আসতে দাও না, আধুনিক ভারত ইতিহাসে তোমাদের শোনাবো গল্প, ক্ষুদিরাম বসুর গল্প শোনাবো। হ্যাঁ গো, হ্যাঁ, সিরাজউদ্দৌলা কিভাবে বিশ্বাসঘাতক করে মারা হয়েছিল তার গল্প শোনাবো, শুনবে না? মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি মতো ইন্টারেস্টিং টপিক আর কিছু নেই। তোমরা বলবে স্যার মডার্ন নিয়ে আপনি ক্লাস করান, এনশিয়েন্ট ভুলে যান, ঠিক আছে? চাপ নিচ্ছ কেন, মডার্নও হবে, ঠিক আছে? মডার্নে দেখবে সুভাষচন্দ্র বসুর গল্প শোনাবো, যেসব গল্প তোমরা ইতিহাসে পড়ানোই হয় না, হয়তো হয়তো আমাদের সিলেবাসও নেই তার জন্য, ঠিক আছে? কিন্তু ভারতবর্ষের এই অনালোকিত বীরদের গল্প শোনাবো, যাদের জন্য এত কষ্ট করে আমরা আগামীকাল 15 আগস্ট বা স্বাধীনতা দিবস পালন করবো, তাই না? নেক্সট দিন আমার বোধ হয় এই বুধবার করে ক্লাস থাকবে, আমার তো যেহেতু প্রথম ক্লাস, তাই বাসুদেববাবু আমাকে হয়তো তারপরে রুটিনটা দিলে আমি বলতে পারবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো সবাই, তোমাদের সাথে ভীষণ ভালো লাগলো, আমারও ক্লাস করে ভীষণ উচ্ছ্বসিত, অপেক্ষায় থাকলাম নেক্সট টপিক নিয়ে, নেক্সট সেশনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, মাস্টারদা সূর্য সেনের গল্প বলবো, অবভিয়াসলি বলবো। ভালো থেকো সবাই, আজকে এই পর্যন্ত, বেরোলাম কিন্তু, ছাড়লাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।